বিষয়টা হচ্ছে অনেকে বলে যে পাইরিয়া হয়েছে বা মুখে গন্ধ হচ্ছে পিয়ারা পাতা এই ব্যাপারটা কি সত্যি যে কোনো কাজ দেয় দেখো আয়ুর্বেদিক বা যেই কথাটা তুমি শুনেছো তার কিছু হলেও কিছুটা হলেও সত্যি এটা মানতেই হবে তোমাকে কিভাবে ব্রাশ করা উচিত আর কখন কখন করা উচিত ব্রাশিং টেকনিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অনেকের ব্রাশ পৌঁছোয় না তো সেটা কি করতে হবে ব্রাশটাকে পারপেন্ডিকুলার করে নিতে হবে এইভাবে করে নিতে হবে দেন উই ক্যান ক্লিন দিস সারফেস আমরা দেখছি যে কি হচ্ছে যে লং টার্ম এই এক যে কোনো একটা টুথপেস্ট ইউজ করছে এবার এখানে কি হচ্ছে লং টার্ম ইউজ করার জন্য আমাদের এনামেল কয়ে যাচ্ছে নিম ডাল যদি করতেই হয় আমরা তো ছোটোবেলা থেকে জানি নিম ডালের গুরুত্ব তো ইটস ওয়াক্স বাট তার মানে এই নয় যে তুমি ব্রাশিং করা ছেড়ে দেবে কারোর হয়তো দাঁতে দেখবে পোকা হয়ে আছে ব্যথা হচ্ছে চরম যন্ত্রণা না সে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করছে বিকজ দোকানদার দিয়েছে বা পৃথিবীতে বিজ্ঞাপন দেখেছে সো এনি মেডিকেটেড টুথপেস্ট হ্যাজ টু বি ইউজড আন্ডার দ্য প্রেসক্রিপশন অব দ্য ডক্টর মোস্ট কমন মেথ হচ্ছে দাঁত তুল্য চোখ খারাপ হয়ে যায় হুম পাট মশলার প্যাকেটেও অ্যাড দেওয়া থাকে ওরাল ক্যান্সার এটা থেকে বাঁচার উপায় কী দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাদের আজকের পডকাস্টেই অবশ্যই দেখতে হবে আপনাদের যদি দাঁতে কোনো রকমের প্রবলেম থাকে এই পডকাস্টের মধ্যে অবশ্যই সেই উত্তর খুঁজে পাবেন দাঁতে ব্যথা দাঁতে পোকা মাড়িতে প্রবলেম মুখে গন্ধ যা কিছু প্রবলেম হোক না কেন আজকের এই পডকাস্টে আপনি সমাধান পেয়ে যাবেন এমনকি কিভাবে ব্রাশে পেস্ট লাগানো উচিত আর কিভাবে ব্রাশিং করা উচিত এই সব কিছু বলা আছে আজকের পডকাস্টে এছাড়াও ওরাল সেক্সের ফলে কি ওরাল ক্যান্সার হয় সেটা নিয়েও আজকের পডকাস্টে আমরা আলোচনা করেছি ডক্টর বিশ্বজিৎ পান্ডার সাথে তাই আজকের পডকাস্টটা একদম মিস করবেন না চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক ডক্টর বিশ্বজিৎ পান্ডা ওয়েলকাম টু আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ হ্যালো আজকে আমরা যেটা আপনি যার জন্যই এসছেন মেনলি দাঁত আর এখন ম্যাক্সিমাম মানুষের যেমনি আমি দুদিন আগে একটা চোখের পডকাস্ট আমি করেছিলাম তো চোখের প্রবলেম আসছে দাঁতেরও কিন্তু প্রচুর প্রবলেম আসছে বিশেষ করে মানুষ আরও বোঝে শীতকাল এলে কারণ আমারও মাঝে মাঝে হয় শীতকাল এলে প্রচণ্ড দাঁতে ব্যথা করে হ্যাঁ এবার কি কি কারণে সেটা আপনার কাছ থেকে আজকে আমি জানব দাঁতের মানে ব্রাশ করা বা এই নিয়ে তো আমি আসবোই অবশ্যই এগুলো একটা ইম্পর্টেন্ট দিক তার আগে ম্যাক্সিমাম মানুষের এখন একটা প্রবলেম হয় মুখে গন্ধ ওকে বিভিন্ন কথা বলতে যাচ্ছে বা পার্টিতে যাচ্ছে মুখে গন্ধ এটা নিয়ে একটা হ্যারাসমেন্ট আর বিশেষ করে ছেলেদের একটা থাকে যে এ মুখে গন্ধ বেরোচ্ছে কি করব এর থেকে বাঁচার উপায় কী প্রথমত মুখে গন্ধ কেন হয় তারপর আমি বাকিটা আসছি কেন হয় দেখো এতে প্রথম কথা তো জেন্ডার ডিসক্রিমিনেশান কিছু নেই ছেলে মেয়ে যেটা তুমি বললে সেটা নিয়ে তো একদমই নেই ডেফিনেটলি নেই এবার কেন হয়টা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কেন হয়টা যদি তুমি জানতে পারো ডেফিনেটলি বাকিটা সলিউশন ভেরি ইজি হয়ে যায় সো মুখে গন্ধ টু থ্রি মেজার রিজেন্স যেটা হচ্ছে এক হচ্ছে যে আমাদের দাঁতে ভেতরে যখন ফুড পার্টিকলস যেগুলো হয় সফট ডেপডেস যেটা হয় ওটা যখন সলিডিফাই হয়ে যায় দীর্ঘদিন যদি ইমিডিয়েটলি ব্রাশ করা না হলো সেটা যখনই সলিডিফাই হয়ে যাচ্ছে তখনই ওটা ক্যালকুলাস বলছি আমরা প্রথমে সফট ডেব্রিস সফট ডেব্রিসটা যদি ক্লিন ব্রাশিং করে ক্লিন হয়ে গেল তো ওয়েল অ্যান্ড গুড এবার যদি না হলো তখনই ওটা সলিডিফাই হয়ে যাচ্ছে স্পেশালি যখন দেখবে তুমি নিচের দাঁতের ভেতর দিকটা লোয়ার পোর্শন অফ দ্য জতে ভেতরের দিক আর লিঙ্গল পোর্শন বলি আমরা ওইখানটা দেখবে মোস্ট অফ দ্য স্যালেভেরি গ্ল্যান্ডস আমাদের যেগুলো আছে সেগুলো ওই জায়গাটা আছে বেশি এবার এই কারণেই ওই যে আন্ডারকাট হচ্ছে ওইখানে খাবারগুলো জমে বেশিরভাগ টাইমে তো এই খাওয়ার জমে যখন সলিডিফাই হয়ে যায় তখনই আমাদের এই মুখের গন্ধটা হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিয়া এবার আরেকটা যে মেজর জায়গা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাং টাং এর যদি কোটিং ক্লিনিং না হয় টাংয়ের উপরে যে কোটিংটা আসছে ব্যাকটেরিয়াল কোটিং সেটার কারণে কিন্তু তোমার মুখে গন্ধ হচ্ছে থার্ড মেজার রিজন ইজ হুইচ ইজ কামিং ফ্রম দ্য গাট গাট মানে হচ্ছে সাপোজ কারোর পেটের কোনো প্রবলেম বা অ্যাসিডিক রিফ্লাক্স আসছে গ্যাস্ট্রিক কোনো প্রবলেমস আছে সেখান থেকে দেখবে তুমি যেই গন্ধটা আসছে সেটা হচ্ছে পেট থেকে আসছে সেটা তাহলে তুমি রেগুলার বেসি তাহলে তুমি ওই দাঁতের ট্রিটমেন্ট করলে কিন্তু ওই প্রবলেম সলভ হবে না দেন ইউ টু গো ফর হেলথ ইস্যুস আর যেটা হয় রেসপিরেটরি কিছু ইস্যুস থেকে গন্ধ হয় বাট সেটা কোম স্টেজে যদি কোনো পেশেন্ট থাকে বা কারোর কেউ আইসিউ থেকে ফিরেছে কারোর ট্যাকিওস্টমি হয়েছে এইসব কারণে অনেক সময় সেটা হচ্ছে লাংস থেকে হচ্ছে বা বা এয়ারওয়ে থেকে ব্রিদিং প্রবলেম থেকে তোমার দুর্গন্ধ হচ্ছে বাট মোস্ট অফ দ্য টাইমস যেটা তুমি বল জিজ্ঞেস করতে চাইছো এগুলো খুব কম পার্সেন্টেজ অফ পিপল বাট গ্যাস্ট্রিকটা কমন অ্যাজ দ্য মোস্ট কমন ইজ ডিউ টু তোমার ফুড পার্টিকলস উইচ ইজ সলিডিফাইড এবং যেটা লং টার্ম ক্লিনিং হচ্ছে না হুম এইগুলোই প্রধানত মেজর কারণ অফ ব্যাড ব্রেথ এবার ব্যাড ব্রেথ ডেফিনেটলি জানো কি এম্বারাসিং সিচুয়েশানে পড়তে হয় সে তুমি ছেলে বললে বলে বুঝলাম কোনো তুমি প্রপোজ করছো কাউকে বা কারোর কাছে যাচ্ছ তো সেখানেই তুমি একটা ব্যাড ফিলিংস আসবে যে কোনো ইন্টারভিউ হোক তুমি কখনই কথা বলছো কারোর সাথে তো ইটস আ এম্ব্যারাসিং সিচুয়েশান আর সলিউশন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ওরাল প্রোফ্ল্যাক্সিস বলা হয় মেজারলি ওরাল প্রোফ্ল্যাক্সিস মানে হচ্ছে যে স্কেলিং অ্যান্ড পলিশিং একটা বেসিক প্রসিজার আমরা কি করি আলট্রাসনিক ভাইব্রেশনস এবং ওয়াটার জেট এই দুটো জিনিস দিয়ে স্কেলার দিয়ে ওটাকে ক্লিন করা হয় অ্যান্ড ক্লিন করে আমরা অটোমেটিকলি দ্য ক্যালকুলাস যেগুলো উঠে গেলো তো তোমার ব্যাড ব্রেথ বন্ধ হয়ে যাবে এবার যদি গ্যাস্ট্রিক ইরিটেশনস থাকে গ্যাস্ট্রিক তাহলে দেন দেনই টু গো ফর এনি প্যান্টো বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রো স্পেশালিস্ট দিয়ে তুমি সকালে যেটা প্যান প্যান অ্যান্ড অল আদার থিংস খাই তো সেটা রেগুলার বেসিসে খেলে ওটাও ইরাডিকেট হতে পারে সো মেন রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রেগুলার ব্রাশিং রেগুলার মেন্টেনেন্স এগুলো তো করতেই হবে ওয়ারেজ ইট ইজ রেকমেন্ডেড টু ভিজিট এনি ডেন্টিস্ট এভরি সিক্স মান্থস আচ্ছা এটা এটা ম্যান্ডেটারি এবং টাং ক্লিনিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট এমনি নর্মাল ব্রাশিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট টোয়াইস ডেলি সেগুলো তো আমরা আসবোই বাট মেন যেটা তুমি জিজ্ঞেস করলে সেটা হচ্ছে মানে ডক্টর ভিজিট বা ডেন্টিস যে স্কেলিং অ্যান্ড পলিশিং ইজ আ রেগুলার প্রসিজার অ্যান্ড ইজ আ এটা যে মিথ হয় একটা মিথ আছে যে আমরা স্কেলিং অ্যান্ড পলিশিং করলে দাঁত লুজ হয়ে যাচ্ছে কেউ বলছে যে আমার শিশির বেড়ে গেল তো এগুলো কমন মিথস বাট উই হ্যাভ নাথিং টু ডু উইথ এটাতে বেসিক্যালি আমরা ওয়াটার জেট এবং আল্ট্রাসনিক ভাইব্রেশনস দিয়ে করি এবার কি হাউ টু চুজ আ গুড ডেন্টিস্ট বা হাউ ওয়ার স্পেশালাইজড কাজ কি হয় এবার কেউ কোনো ডাক্তারবাবুর টাইম নেই সাপোজ জোর স্পিডে করে দেয় এটা স্পিড কন্ট্রোলার স্পিড করতে গিয়ে দেখবে দাঁতের এনামেলে মেলে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে কোথাও হয়তো কোনো কোয়ালিফাইড ডেন্টিস্ট করছে না কোথাও অ্যাসিস্ট্যান্ট দিয়ে হচ্ছে বা কোথাও কোনো ফাস্ট কাজ হচ্ছে সো এইখানেই কিছু ডিসক্রিপেন্সি হয়ে যায় উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ নিউ মেশিনস উইথ আলট্রাসাউনিক মানে খুব কম ভাইব্রেশনে আরও মডারেট ক্লিন হয় আরও অনেক অনেক অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আছে যেখান থেকে আমরা এই স্কেলিং এন্ড পলিশিং প্রসিজারটা আরও সেফ এবং আরও প্রেডিক্টেবল ওয়েতে মানে এভরি প্রোসিজার আমাদের কী হয় সোসাইটিতে জানো তো কী হয় এই স্কেলিং এন্ড পলিশিং খুব নেগলেক্ট একটা ছোট্ট কাজ মনে হয় দাঁত পরিষ্কার করবে বাট দেট ক্যান অলসো লিড মানে লিড টু মাল্টিপল প্রবলেমস খুব জোরে করে দিলে স্ক্র্যাচ হয়ে গেল খুব সেন্সিটিভি হয়ে গেল ফাঁকা হয়ে গেল তো অল দোজ থিংস এই জন্যই মেথগুলো ডেভেলপড হয় পাবলিকের মাথায় এবার বাট মিথ হলে কিছু তো সত্যি তবেই তো মিথ এর দিকে যায় বাট ইটস আ কমপ্লিটলি মিথ ওয়ে ইউ গো টু আ গুড ডক্টর ওয়েট ইট ইজ ডান ইন আ প্রপার অ্যাপয়েন্টমেন্ট একদম শিডিউল করে যখন করা হয় স্লো করা হয়

এবং এভরি সিক্স মান্থস ইট ইজ রেকমেন্ডেড টু ভিজিট আ ছোটোদেরও ডেফিনেটলি বাট যেটা হয় স্কেলিং এন্ড পলিশিং ওয়ান্স আ ইয়ার ইজ রেকমেন্ডেড আচ্ছা আচ্ছা তো পলিশিংয়ের ক্ষেত্রে আমি বলি তারপর এই নিয়েই আমি আসবো বাট যেহেতু কথাটা উঠলো এক একজন বলে আমার দিদি যেমনি আছে সেও বলেছে যে একবার পলিশিং করিছে তারপর অনেক হ্যাঁ হ্যাঁ তো সেন্সিভিটি এটা কেন এটা এটা মিথি টোটালি এই যেটা বললাম হাই স্পিডে যখন কি হয় আমাদের যে পার্টিকুলারলি যখন স্কেলিং প্রসিজিয়ারটা করছে কোনো ডাক্তারবাবু সেটা যখন হাই স্পিডে করে দেয় তখন ওই এনামেলের উপরে স্ক্র্যাচেস চলে আসে আরেকটা হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে যে ডক্টরের পার্ট হয়ে গেল আরেকটা হচ্ছে যে পেশেন্টের পার্ট দিয়ে যদি বলি আমি এবার ধরো দাঁতের উপরে তোমার কোটিং হয়ে আছে সাপোজ ফুড পার্টিকেল সলিডিফাই হয়ে দাঁতের উপরে এবং রুটে ফুড পার্টিকেলস জমে আছে এবার হলোটা কি ডাক্তারবাবু ক্লিন করে দিল তোমার মাড়ি নিচে নেমে গেছে যেহেতু ফুড পার্টিকেলস জমে আছে তোমার মাড়িটা নিচে নেমে গেছে এবার কি হলো ডাক্তারবাবু ক্লিন করে দিল ডেফিনেটলি স্পিড ইন্সট্রুমেন্ট দিয়ে ক্লিন করে গেলো সব পরিষ্কার হয়ে গেলো ভালোই করলো ডাক্তারবাবু কিন্তু ঘটনা চক্করে কী হলো এই যে গামসটা নিচে ছিল সেটা ন্যাকেড হয়ে গেল যেহেতু ওইটা ফুড পার্টিক্যালস দিয়ে কভার্ড ছিল এতক্ষণ কিছু হচ্ছিল না যেই ওটা ন্যাকেড হয়ে গেল তখন ইট উইল গিভ সেন্সেশন এভরি টিথ হ্যাজ গট আ নার্ভ ইনসাইড এবার নার্ভ এ সেন্সেশন এবার যখনই তুমি এক্সট্রা চিল কোনো ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা কিছু বা এক্সট্রিম টেম্পারেচার চা কফি বা ঠান্ডা জল যখন তুমি নিচ্ছ তো দ্যাট উইল গিভ সেন্সেশন ইন দ্য নার্ভস এবার সেই সাময়িক সেটা কিন্তু সাময়িক এটাতে কী হয় বেসিক্যালি হোয়েন উই ক্লিন ইট এটাতে ফ্রেশ ব্লিডিং হয় এবার ফ্রেশ ব্লিডিং হলে ফ্রেশ জিন্জাইভ্যাল অ্যাটাচমেন্ট বলি আমরা বেসিক্যালি গামস হ্যাজ টু অ্যাটাচ টু ইয়োর টিথ অর দ্য রুট অফ দ্য টিথ বাট তার মাঝখানে খাবার থাকছে তো প্রথমে কী হচ্ছিলো গামস ইজ অ্যাটাচিং টু দ্য ফুড পার্টিকলস এবার যেই ফুড পার্টিকলসটা ক্লিন হয়ে গেলো এটা ফ্রেশ ব্লিডিং হলো নতুন অ্যানজিওজেনিসিস প্রসিজার যখন হলো তখন দিস যে গামসটা উইল গেট অ্যাটাচ টু ইউর আচ্ছা সো নিউ রিজেনারেশন প্রোসিজার আমরা যেটা অ্যাডভান্স টেকনোলজিতে করি যখন এই ধরনের গেসেস হয় তখন আমরা ল্যানা বলি লেজার অ্যাসিস্টেন্ট এক নিউ অ্যাটাচমেন্ট প্রসিজার লেজারের দ্বারা আমরা কি করি ওই পার্টিকুলারলি যে তুতের চারদিকে আছে ওখানে আমরা লেজার দিয়ে ক্লিন করি সো দ্যাট দ্যাট নিউডিটস মোর আরও তাড়াতাড়ি যাতে নতুন অ্যাটাচমেন্ট যে নিউ অ্যাটাচমেন্ট প্রোসিজার যেটা হয় সেটা আরও তাড়াতাড়ি যাতে হয় আচ্ছা সেটা আমরা রেগুলার বেসিস এটা অ্যাডভান্স স্টেজ অফ গাম ডিজিজে আমরা করি বেসিক্যালি এই ধরনের ল্যান বা এই ধরনের যখন আমরা ফ্ল্যাপ সার্জারিজ করি তখন এগুলা অ্যাডভান্সড গাম ডিজিজের ক্ষেত্রে করি আদারওয়াইজ তুমি যেটা বলছো দুর্গন্ধ নিয়ে যেটা ক শুরু হয়েছিল সেটা কিন্তু অ্যাবসলুটলি নর্মাল প্রসিজার রেগুলার প্রোসিজার এবার যদি কারো অ্যাডভান্স ডিজিজেস হয় তাহলে আলাদা ব্যাপার বাট রেগুলার যেটা সে এইটি পার্সেন্ট অফ দ্য এর আছে সেখানে কিন্তু আমাদের নর্মাল ক্লিনিং করলেই জিনিসটা সলভ হয়ে যায় আপনি বলছেন যে অ্যাডভান্স লেভেলে সেটা আপনারা কি চেক মাধ্যমে বুঝে যান যে অ্যাডভান্স লেভেল বলতে কি হয় বেসিক্যালি দেওয়ার উইল বি বোন লস এই ধরনের যদি টিস্যুস এই জনের জিনিসটা এই ফুড পার্টিকেলস যদি বারবার ক্লিন না করা হয় প্রপারলি সাপোজ কেউ পুষিয়ে রেখে দিল রোগটাকে বা কারোর ব্লিডিং হচ্ছে দিস গো হ্যান্ড ইন হ্যান্ড ব্যাড ব্রেথ অ্যান্ড ব্লিডিং অফ দ্য গামস গোজ হ্যান্ড ইন হ্যান্ড কোনো ইনফ্লেমড যদি কোনো জিঞ্জাইভা থাকে সেটা যদি আমি পুষিয়ে রেখে দিলাম তখন কি হবে ওটা অটোমেটিকলি নিচের যে বোন আমাদের দাঁত তো হাড়ের ভেতরে থাকে সেই বোন লস হওয়া শুরু করবে তো সেই বোন লস আমরা এক্সট্রেনি ধরতে পারবো আমাদের আমরা যেটা করি যেটা ফুল মাউথ এক্স রে ওপিজি অথবা ফুল মাউথ এক্সরে অথবা ছোটো আইওপি এখন তো ডিজিটাল হয়ে গেছে জানো তো ডিজিটালের ক্ষেত্রে আমরা যখনই এক্সরে নেবো তখনই বোন লস দেখতে পাবো তো অটোমেটিকলি ক্লিনিক্যালি রিলেভেন্ট করে আমরা ডায়াগনোসিস দিতে পারবো যে এটা অ্যাডভান্স ডিজিজ তো সেরকম অ্যাডভান্স ট্রিটমেন্ট প্ল্যানিং লেজার বা ফ্ল্যাপ সার্জারি বা আদার অ্যাডভান্স বা কিউরোটাজ বলি আমরা লোকালাইজড এক একটা দাঁত ধরে 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 আমাদের ক্লিন করতে হয় তো তখন সেটা অ্যাডভান্স প্রসিজারের দিকে যায় আচ্ছা আচ্ছা তোমার নখের দিকেও আমাদের গামসটা অনেকটা নখের তোমার নোখে যদি থাকে তুমি যতই টেপো কিন্তু এখানে ব্লিডিং হবে যদি কিছু ময়লা ঢুকে থাকে তখনই কিন্তু আলকা টিপলেও না টিপলেও ব্লিডিং হবে তো সেম উইথ দ্য গামস ওটা যদি ক্লিন থাকে তুমি যতই জোরে ব্রাশ করো যা করো ব্লিড বাট যখনই ইনফ্লেমেশন বা কোনো ফুড পার্টিকেলস থেকে যাচ্ছে দেন ইট টেন্স টু ব্লিড আচ্ছা এটাই কি ওই পাইরিয়া বলে যেটা সেটা একদম একদম এই জিনিসটাই পাইরিয়া এই জিনিসটাই পাইরিয়া এটারই কমন নেম হচ্ছে পাইরিয়া যেটা আমরা আগে থেকে শুনে আসছি বা বাড়িতে শুনেছি অনেকে বলে মারি পচে যায় মারি পচে যায় হচ্ছে অ্যাডভান্সড যেটা সেটাকে বা সেটাকে মারি পচে যাওয়া বলছে বাট পাইরিয়া জিনিসটা ওই অ্যাডভান্সড যে স্টেজটা যেটা আমাকে বললাম তোমাকে সেটাই হচ্ছে পাইরিয়া কমন ল্যাঙ্গুয়েজে আমরা এটা পাইরিয়া বলে থাকি আচ্ছা এই অ্যাডভান্স লেভেল থেকে কি রিকভারি করা যায় ডেফিনেটলি পসিবল ডেফিনেটলি পসিবল তাতে প্রোগনোসিস ওয়াইজ ডিপেন্ড করে যে কত কী গ্রেড অফ বোন লস হয়েছে সেই অনুযায়ী প্রোগনোসিস যেরকম হয় সেরকম সেটা রিকভারি স্টেজও হয় এবার হয় কি যে দাঁত বোন দাঁত তো হাড়ের ভেতরে আছে তো সেটা ডেফিনেটলি একটা বাঁশ মাটির তলায় যতটা আছে বেশি আছে ততটাই স্ট্রং আছে এবার মাটিই যদি সরে যায় তাহলে আর বাঁশটা ভালো থাকুক আর খারাপ থাকুক ইটস নো পয়েন্ট তো সেটাই আমাদের দাঁত তো গামসটাই ধরে রাখছে তো বোন লস যখন হয়ে যাচ্ছে সাপোজ মাটিই সরে যাচ্ছে তোমার তো 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 তোমার ওই দাঁতটার কোনো মানে হয় না অটোমেটিকলি উইল দাঁত পড়ে যাবে কিছুই হয় না ক্যাভিটি নেই ব্যথা নেই কিছু নেই দাঁত লুজ হয়ে পড়ে যাবে তো সেটা হচ্ছে পায়েরিয়া বা অ্যাডভান্স স্টেজ থেকে হচ্ছে এবার রিকভারি যেটা বলছো সেটা আমরা প্রোগনোসিস দেখে নিই কীভাবে কত এবার হবেটা কি যে যেই দাঁতটা তোমার তিন বছরে পড়তো সেটা হয়তো আরেকটু প্রলং হলো ছ বছরে পড়বে উইথ ট্রিটমেন্ট বা যেটা পাঁচ বছরে পড়তো সেটা হয়তো সাত বছরে গিয়ে পড়বে উই ক্যান জাস্ট প্রলং দ্য ট্রিটমেন্ট প্রসেস এটা আমরা আরেকটা জিনিস করি এটাতে অ্যাডিশনাল আমি বলছি ল্যান আপ তো বললাম অ্যাডভান্স প্রসিজার মানে লেজার অ্যাসিস্টেড নেক্রোডাইজিং প্রোসিজার যেটা করি আমি নিউ অ্যাটাচমেন্ট প্রসিজার করি এবং ফ্ল্যাপ সার্জারিস করি এবার মোস্ট অফ দ্য টাইমস এই ধরনের পেশেন্টসে দেখা যায় যে সামনের দাঁতগুলো লুজ এবং প্রচলিত যেটা আমরা শুনে থাকি দাঁত বসিয়ে দিয়েছে ডাক্তারবাবু বলে যেরকম বাট দাঁত বসানো মানে এরকম কিছু হয় না মানে তোমার দাঁত বলে অনেকে বলে যে আমার নড়া দাঁত ছিল এখানে গেলাম বসিয়ে দিয়েছে দাঁত এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ বাট বসানো কিছু হয় না উই ডু স্পেশালাইজড প্রসিজার নোনিং স্প্লিন্টিং মানে হচ্ছে সামনের দাঁতগুলো যদি নড়ে যায় তখন আমরা ভেতর দিয়ে লিঙ্গওয়েল পোর্শন মানে ভেতর দিয়ে যেটা দেখা যাবে না আমরা ফাইবার দিয়ে একটা ট্রান্সপারেন্ট ফাইবার উইচ ইউ কান্ট সি আর ডেফিনেটলি ভেতর দিয়ে যখন তুমি দেখতেই পাবে না আমরা সব সামনের ছটা দাঁতকে স্প্লিন্টিং করে দিই ক্লিপ নয় ক্লিপ নয় ক্লিপেন্ট প্রসিজার আমরা স্প্লিন্টিং বলি ওই ফাইবার দিয়ে স্প্লিন্ট করে দেবো হয় মানে ইউনাইটেড উই ফল আর ইয়ে সরি ইউনাইটেড উই ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইড উই ফল সরি ইউনাইটেড উই স্ট্যান্ড যেটা সেটাই সেটাতেই আমরা ছটা দাঁতকে একসাথে একা থাকলে যেটা পড়ে যেত সেটা আমরা ছটা দাঁতকে বেঁধে দিই বেসিক্যালি স্প্রিন্টিং প্রসিজারের দ্বারা এটাই হচ্ছে দাঁত বসানো যেটাকে বলে মানে নিজের দাঁতকে এটা একটা প্রসিজার আমরা এই ল্যান্ড আপের সাথে রেগুলার বেসিসে ওটা করা হয় আচ্ছা অনেকে বলে আমি একটু আমি জানি না যে আয়ুর্বেদিক দিকে ঢুকবে কিনা বিষয়টা হচ্ছে অনেকে বলে যে পাইরিয়া হয়েছে বা মুখে গন্ধ হচ্ছে পেয়ারা পাতা এই এই ব্যাপারটা কি সত্যি যে কোনো কাজ দেয় পেয়ারা কাজ দেয় দেখো আয়ুর্বেদিক বা যেই কথাটা তুমি শুনেছো তার কিছু হলেও কিছুটা হলেও সত্যি এটা মানতেই হবে তোমাকে পেয়ারা পাতা হ্যাজ গট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড প্রপার্টিস কিছু ডেফিনেটলি প্রাচীনকাল থেকে চলে আসে বাট পেয়ারা পাতাটা নয় পেয়ারা পাতার রসটা হচ্ছে ইউজফুল এবার ওটা যে ইউজ করার যে মেথডটা বেসিক্যালি হোয়াট উই নো ইজ পেয়ারা পাতাটা গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে দিয়ে তার যে এক্সট্র্যাক্টটা বেরোবে ওইটা ক্যান বি আর রিপ্লেসমেন্ট অফ আ মাউথওয়াশ বেসিক্যালি এই পেয়ারা পাতার রস দিয়ে কুলকুচি করলে বা মুখ মুখে ধরে রাখলে ইট মানে আলটিমেটলি ইটস গোটা অ্যান্টি মেডিসিনাল প্রপার্টিস বা অ্যান্টিব্যাকেরোব্যাল প্রপার্টিস সেটাতে ওটা অ্যাডভান্টেজ হবে পেয়ারা পাতা ডেফিনেটলি ওয়ার্কস ওয়ার্কস বাট ওটা রিফাইন্ড জিনিস তো নয় আমাদের বা কোনো প্রুভেন মেথড তো নয় বাট ইট ডু ওয়ার্কস যে ইটস মানে যেহেতু পেয়ারা পাতার যে মেডিসিনাল প্রপার্টি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি দ্যাট ওয়ার্কস মানে গরম জলে ফুটিয়ে ওটাকে একটা মাউথওয়াশ রূপে করে ওটাকে কুলকুচি করে ধরে রাখলে বা ফেলে দিলে ওয়াক্স ডেফিনেটলি ওয়াক্স আচ্ছা এবার আমি একটু ওই ব্রাশ সব নিয়ে আসি কারণ এরপরে আমি ভাবছিলাম দাঁতের পোকা নিয়ে কথা বলবো বাট পোকা যখন আসছে তখন আমার আগে ব্রাশিং প্রসেসটা জানা উচিত কিভাবে ব্রাশ করা উচিত আর কখন কখন করা উচিত দেখো কীভাবে ব্রাশ করা উচিত হয়তো মডেল হলে আমি ভালোভাবে বলতে পারতাম বাট মধ্যে কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্রাশিং টেকনিকটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখতে পারি কীভাবে ব্রাশ করতে হয় বাট এখানে যেটা পডকাস্টে বলার যে চোখ বন্ধ করে ভেবে নিতে হবে যে আমার পুরো মুখটাকে আমাকে ক্লিন করতে হবে এবং দাঁতের তিন চারটে সার্ফেস এক হচ্ছে ভেতরের দিকে সার্ফেস যেটাকে লিংয়েল সার্ফেস বলি এক হচ্ছে বাইরের দিকে সার্ফেস যেটাকে বাক্কাল সার্ফেস বলি আমরা টেকনিক্যালি আর হচ্ছে অক্লুজাল সার্ফেস মানে হচ্ছে যেখানটা দিয়ে আমরা চিবিয়ে খাই তিনটে সার্ফেস পেছনের দাঁতের অ্যাটলিস্ট আর সামনের দাঁতে তো ফ্রন্ট সার্ফেস অ্যান্ড লিঙ্গুয়েল সারফেস আর চেবানোর কোনো সার্ফেস হয় না এবং আমাদের দেখতে হবে যে লাস্টের দিকে আমাদের অনেকগুলো দাঁত আছে পেছন অবধি দাঁত আছে তো আমাদের যেটা ধ্যান রাখতে হবে যে অল দ্য সার্ফেস ইজ গেটিং ক্লিন আচ্ছা স্টার্টিং ইট ফ্রম লিঙ্গুয়েল মানে ভেতর থেকে যদি আমরা শুরু করি দেন বাইরেরটা শুরু করি দ্যান দেন পুরোটা এদিকে সাপোজ আমরা ভেতর দিয়ে শুরু করি তো পুরো ভেতর আবার বাইরের দিয়ে শুরু করি তো পুরো বায়ের আপার লোয়ার বোথ উ আপারে যদি শুরু করি ভেতর দিয়ে ভেতর আবার বাইর দিয়ে বাইর এটা ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট উই শুড ক্লিন ইট অক্লুজেলি অক্লুজেলি মানে যে সারফেস দিয়ে আমরা চিবিয়ে খাচ্ছি বেসিক্যালি ওই সার্ফেসটা ক্লিন করতে হবে এবং নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লোয়ার ম্যান্ডিবুলে যেহেতু এইখানটা লিঙ্গুয়েল সার্ফেস মানে নিচের পাটির সামনের দাঁতের ভেতরের দিকটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কেন কি অনেকগুলো সেলাইভেলি গ্র্যান্ড থাকে ওইখানেই খাওয়ার বেশি থাকে মানে ফেসে যায় যেহেতু আন্ডার আছে ওখানটা তো ওইখানটা ক্লিন করাটা ইম্পর্টেন্ট এবার অনেকের কি হয় ওই বড় ব্রাশ দিয়ে এইখানটা ক্লিন হয় না ইউজুয়ালি যে এই সার্ফেসগুলো যেগুলো ক্লিন করি সেটা আমরা কী করি ব্রাশটাকে এরকম করে ধরে ব্রেশালসটাকে ঠেকিয়ে আমরা सार्कुलार मोशने क्लिन करी ह्वाट अच्छा। उ डू इज कि आप ऊपर जो दाँत हैं तेल ब्राश्ट के अंगेले रेखे हैव टू इट डाउन ब्राशिंगे बेसिकाली जो देखते हैं जे हमें ये ऊपर जो सार्फेसटा ये लागाल ठीक है दिए उप टू सोई डाउन जदिनी दाँत दाँत है तेल ऊपर सोईप कर क्लिन करते नीचे दाँत जदि सोईट आप ये ঠিক আছে এবার লিঙ্গওয়েল সার্ফেস যেটা বললাম তোমাকে ভেতরের সার্ফেস বাইরের সার্ফেস অক্লোজল সার্ফেস মানে ওপরের সার্ফেস যে সার্ফেস দিয়ে আমরা চিবিয়ে খাই এটা খুব ইম্পর্টেন্ট এইবার ব্রাশিং করার পর এবার যেটা হয় যে আমাদের এই লোয়ার লিঙ্গওয়েল যেটা বললাম নিচের পাটির সামনের দিকটা ভেতর দিকটা অনেকের ব্রাশ পৌঁছোয় না তো সেটা কি করতে হবে ব্রাশটাকে পারপেন্ডিকুলার করে নিতে হবে এইভাবে করে নিতে হবে দেন উই ক্যান ক্লিন দিস সার্ফেস দেন উই ক্যান ক্লিন দিস সারফেস ভেরি ইম্পর্টেন্ট দিস এই স্ট্রোকটা তারপরে হচ্ছে যে যেটা দেখতে হবে যে আমাদের আক্কেল দাঁত বা পেছনের দিকে দাঁত ইউর ব্রাশ শুড রিচ দ্যাট এরিয়া এবার তুমি চোখ বন্ধ করে এরকম ঘষে নিলে দ্যাট ইজ নট যে লাস্টের যে দাঁতগুলো ওইখান অবধি পৌঁছচ্ছে কিনা এবার ধরো আমার ক্ষেত্রে পৌঁছচ্ছে তোমার ক্ষেত্রে পৌঁছচ্ছে না এটা হতে পারে তখন ইউ হ্যাভ টু চুজ ইউর দেন ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট কোয়ালিটি অফ ব্রাশ অর রাইট ব্রাশ এবার রাইট ব্রাশ বলতে মেড বি ধরো তোমার ক্ষেত্রে পৌঁছোচ্ছে না একটু মোটা সোটা চাবি চিক্স বা কারোর জ সাইজ ছোটো তখন ইউ ক্যান ইউজ আ বেবি ব্রাশ দরকার হলে আমার মোদ্দা কথা ক্লিন করতে হবে এবার আমি কি দামি ব্রাশ ইউজ করলেই ভালো হবে তার তো ব্রাশ যদি পৌঁছোচ্ছেই না সে বেবি ব্রাশ ইউজ করুক হ্যাঁ তো যেভাবেই হোক আমার ব্রাশটা পৌঁছলেই হলো এবং আমার পরিষ্কার কথা হচ্ছে যে আমার ক্লিনিং হলে হলো দ্যাট ইজ দ্য হোল মরাল অফ দ্য স্টোরি লিঙ্গুয়েল সার্ফেস বাকল সার্ফেস অক্লোজেল সার্ফেস এইখানটার সামনে এবং রাউন্ড মেথডে যাতে কি হয় আমার গামসটাও মাসাজ হয় ভালো করে গামসটা মাসাজ হলেও তোমার ওই ব্লিডিং ইস্যুজ অ্যান্ড আদার ইস্যুসগুলো থাকবে না এভাবে ব্রাশ এবার কথা হচ্ছে যে সিলেকশন অফ ব্রাশ দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট হাউ ইউ সিলেক্ট দ্য ব্রাশ এবার ব্রাশের তিনটে পার্ট একটা হচ্ছে হ্যান্ডেল একটা হচ্ছে হেড অ্যান্ড দ্য ব্রেসেলস এবার হ্যান্ডেল যে কোনো হ্যান্ডেল যেটাই হোক দ্য গ্রিপ শ্যুড বি গুড তোমার হাতে যেটা গ্রিপে তোমার যাতে দরকার হয় সেকেন্ড হচ্ছে যে হেড হেড হচ্ছে যত ছোটো তত কিন্তু বেটার আচ্ছা বিকজ এই ছোটো হেড হলে কী হবে আমার ভেতর অবধি যাবে আমার বাকল সার্ফেস লাস্টের মোলারের বাকল সার্ফেস বা ওপরের মোলারে আমার ততদূর যাবে তো আমার যত ছোটো হেড হবে তত ভালো মুখের মধ্যে সেকেন্ড হচ্ছে যে ব্রিসেলসের কোয়ালিটি হ্যাঁ এবার ব্রিসেলসের কোয়ালিটি বলতে এখন নাইলন ব্রিসেলস বা আদার যে ভালো কোয়ালিটি ব্রিসেলস অ্যাভেলেবেল এবার হচ্ছে যে কিছু টুথব্রাশের কোম্পানি দেখবে জিগ জ্যাক প্যাটার্ন হ্যান্ড প্যাটার্ন ত্যান্ড প্যাটার্ন অল আর মার্কেটিং গেমিক্স আমার কথা যত ফ্ল্যাট হবে তত বেটার এবং দ্য ব্রিসেলস যেটা হবে শুড বি ভেরি সফট ওই হার্ড ব্রিসলসের ব্রাশ আজকের ডেটে জুতো পালিশ ছাড়া কিছু হয় না এবার যে পার্টিকুলারলি ব্রাশিংয়ের ক্ষেত্রে আমাদের মিডিয়াম অথবা সফট অথবা সুপার সফট যেখানে স্পেশাল কেসেস সেখানে সুপার সফট ব্রিসালস ইজ রেকমেন্ডেড ও ভালো বাট স্টিল মিডিয়াম থেকে সফট ব্রিসলস ব্রাশ ইজ মোর রেকমেন্ডেড এবার সফট ব্রিসাল ব্রাশ দিয়ে তোমরা রেগুলার ব্রাশেস ব্রান্ড করো এবার ধরো সুপার সফট যাদের হয় বা সেন্সিটিভ ব্রাশ যাদের হয় তাদের সাপোজ যার কারোর সেন্সিটিভিটি আছে প্রবলেমস কারুর এনামেল খুঁয়ে গেছে কারুর ব্রেসেস লাগানো আছে অর্থো ব্রাশেস বা স্পেশাল কোনো কন্ডিশন কারুর অলরেডি এক্সিস্টিং গাম প্রবলেম আছে ফর আ পার্টিকুলার টাইম অফ পিরিয়ড অফ টাইম রেকমেন্ডেড বাই দ্য ডক্টর তখন তোমরা ওই সুপার সফট ব্রাশ দিয়ে করতে ব্রেসেলস দিয়ে করতে পারো বাট হ্যার অ্যাজ মিডিয়াম অ্যান্ড সফট ইজ রেকমেন্ডেড ফ্রম মাই সাইড যে এটা হচ্ছে রেগুলার মানুষের এটা দিয়েই করা উচিত এবং যদি না পৌঁছচ্ছে কোথাও দেন ইউ ক্যান ইউজ আ বেবি টুথ ব্রাশ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবার কোন ব্র্যান্ড অ্যান্ড অল দ্যাট ইউ হ্যাভ টু সিলেক্ট এবার মানে সিলেকশন উইড বি ইজি বিকজ আমার গ্রিপ বলে দিলাম হেড ছোট হওয়া চাই ভালো কোম্পানি হওয়া চাই বেসেলস হওয়া চাই বেসেলস স্টেট হওয়া চাই সফট হওয়া চাই দ্যাটস ইট এবং ক্লিন হওয়াটা বেশি ইম্পর্টেন্ট সো ব্রাশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল টু হাউ ইউ ক্লিন ইট এবার হলো যে ব্রাশটা রাখবো কোথায় দিস ব্রাশ শুড বি কেপড ইন আওয়ে ফ্রম দ্য ফ্লাস এটা খুব ইম্পর্টেন্ট ফ্লাশ বিকজ ফ্লাশে কী হয় ফ্লাস যখন আমরা করলাম তখন ওই এরোসোলস বেরোচ্ছে উইচ ইজ আ মাইক্রো পার্টিকলস অফ দ্য টয়লেট উইচ ইজ তোমার যদি ব্রাশটা বাথরুমেই থাকে উইচ উইল কাম অ্যান্ড ডিপোজিট অন ইয়ার ব্রাশ অথবা রাত্রেবেলা যেটা আমাদের যেন আরশোলা টিকটিকি এগুলো তো আছেই সবাই বাড়িতে সো অল দোজ থিংস ইজ ভেরি হার্মফুল ভেন ইউ আর পুটিং ইন টু দ্য মাউথ তো এটা একটা ক্লোজ কম্পার্টমেন্টে রাখা উচিত নট ইন আ কভার্ড ওয়ে তাহলে কী হবে ওই ময়েশ্চারটা যাবে না ভেজা ব্রাশ থেকে যাবে ইট শুড বি ওপেন অ্যান্ড ইট কেপ্ট ইন আ কভার্ড কম্পার্টমেন্ট আওয়ে সিক্স ফিট আওয়ে ফ্রম দ্য টয়লেট বা সিঙ্ক যেটাকে বলা হয় দিস ইজ দ্য ব্রাশের ক্ষেত্রে এইবার যে এটার যে ইয়ে হচ্ছে টুথপেস্ট এবার টুথপেস্টের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে কোন টুথপেস্ট ভালো অ্যান্ড অল তুমি কোশ্চেন বুঝতেই পারছি তুমি যা চো তা নিয়ে বসেছো তো টুথপেস্টটা আমাদের দেখতে হবে কি ভালো এবার টুথপেস্টটা হচ্ছে কিন্তু অ্যাবসলুটলি টেস্টের উপরে তোমার কোনটা ভাল লাগে সেটা হচ্ছে তোমার টুথপেস্ট এবার টুথপেস্টটা নেবে কতটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আমরা রেকমেন্ড করি হচ্ছে পিনাট সাইজ আচ্ছা টিভিতে বা বিজ্ঞাপনে যেরকম দেখো সুন্দর লেপে দেওয়া আছে হ্যাঁ সো আমরা বেসিক্যালি অনেক সময় মানে কোম্পানিদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে এরকম কেন দেখাচ্ছ বিজ্ঞাপনে এগুলো তো মানে পাবলিক তো এটাই ফলো করবে সো ইট ইজ নট রেকমেন্ডেড এতটা টুথপেস্ট আমাদের প্রয়োজন নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিনাট সাইজ মানে মটরের দানার মতন টুথপেস্ট দরকার এবং হোয়াট উই ডু ইজ রেকমেন্ডেড হচ্ছে আমরা টুথপেস্টটাকে ভার্টিক্যালি ধরবো এভাবে ধরবো ধরে এই ধরনের পিনাট সাইজ টুথপেস্ট বার করব এবং এটাকে এই ব্রিসেলসের মাঝখানে আমরা পেস্টটাকে ঢুকিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কি হবে এটা পড়বে না আচ্ছা ঠিক আছে এবং উই ক্যান ক্লিন ইট বেটার এটাই প্রয়োজন লেপে লাগানো লেপে লাগানো ওই সুন্দর করে একদম এরকম করে এরকম এরকম হয়ে গিয়ে এরকম যেটা দেখায় টেনে দেয় এরকম ল্যাজ দ্যাট ইজ নট রেকমেন্ডেড দ্যাট ইজ নট অ্যামেন্ড এতটা টুথপেস্ট তোমার প্রয়োজন নেই সে তো এবার কথা হচ্ছে যে টুথপেস্ট যেগুলো হয় টুথপেস্টের বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস হয় টুথপেস্ট তুমি ভালো খারাপের টুথপেস্টের যেটা বলছো বিভিন্ন রকম কিছু মেডিকেলের টুথপেস্ট হয় কিছু ভালো টুথপেস্ট হয় কিছু যেগুলো তুমি টিভিতে দেখছো নামাক নিম্বু আচার তো যা ইচ্ছা ডাল টুথপেস্টে সাইন্টিফিক দেখো আমাদের যে যেই ধরনের কোম্পানিজগুলো দিয়ে যে প্রাচীনকাল থেকে আমরা ছোটবেলা থেকে একটাই ব্র্যান্ড শুনে আসছি তাই না দুটো ব্র্যান্ড শুনে আসছি এগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এবার এদের রিসার্চ প্রচন্ড আছে এবং এরা কি করে এরা ডেন্টিস্ট ট্রায়ালস ক্লিনিক্যাল ট্রায়ালস আমরা ইনভলভ থাকি সেই ধরনের ট্রায়ালসে উইথ নো রেমুনেশান বা আমাদেরকে কোম্পানি কিছুই দেয় না বাট কথা হচ্ছে যে আমরা ইনভলভ থাকি এই ধরনের রিসার্চ প্রুডেতে এবার এখানে কি হয় যেহেতু লং টার্ম চলে আসছে তো দিজ আর প্রুভেন টেকনোলজিস ওয়্যার অ্যাজ দিস মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যে টুথপেস্ট এরা কিন্তু অলওয়েজ হ্যাভ আ ইনগ্রেডিয়েন্ট কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আচ্ছা সবথেকে হার্মফুল যেটা হচ্ছে যে সোডিয়াম লরেল সালফেট যেটা হচ্ছে ক্লিনজিং অ্যাকশন বা সোপ বলবা ডিটারজেন্ট যেটাকে বলতে পারো যে কোনো ডিটারজেন্টে যেটা থাকে সোডিয়াম লরেল সালফেট ইটস দ্য কেমিক্যাল দ্যাট ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট অফ দিস কাইন্ড অফ মাল্টিনেশনাল কোম্পানিজ যত কম পেস দেখছ তো মেন ইনগ্রেডিয়েন্ট এবার এই ইনগ্রেডিয়েন্টটা ডেফিনেটলি হার্মফুল ইফ ইউ টেক ইট ইনসাইড বাট আমরা তো খাচ্ছি না কোনো টুথপেস্ট বাট এটাও লিমিটেড ডোজে দেওয়া হচ্ছে যাতে তোমার কোনো হার্ম এফেক্ট না হয় তাহলে তো বিশাল বিপদ হয়ে যাবে না আমি এখানটা কেটে একটা জিনিস বলছি যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে আমাদের সুগারের পেশেন্ট বা কাউকে জীবের তলায় ওষুধ দেওয়া হয় কারণ ওটা তাড়াতাড়ি আমাদের বডিতে হয়ে যায় এবার যদি আমরা তো ব্রাশটা মুখের মধ্যেই করছি তো সেক্ষেত্রে জীবের তলায় তো যাচ্ছে তো সেটা হাম হচ্ছে না ডেফিনেটলি বাট দ্য অ্যামাউন্ট বা যা পিপিএম অফ পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটাও নট এফেক্ট ইউর বডি বাট ডেফিনেটলি ইটস আ কেমিক্যাল এবার অল্টারনেটিভ তো কিছু করতে হবে তোমাকে অল্টারনেটিভ হচ্ছে এই ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্টস যেগুলো অ্যাভেলেবেল এবার সেগুলোতে কী হচ্ছে আমি কনক্লুশনই নিয়ে আসবো তোকে হোয়াট হ্যাপেন্স কি এই ধরনের যে আয়ুর্বেদিক প্রোডাক্টস যেগুলো এবার এরা কীভাবে সেল করে দে কাম ভায়া ডাইরেক্টলি টু দ্য কনজিউমার টিভিতে বিজ্ঞাপন দেখিয়ে দিলাম হ্যাঁ বাবা দিস দ্যাট দিস ইজ দ্য বেস্ট টুথপেস্ট রাতারাতি তুমি বি বেস্ট টুথপেস্ট হয়ে গেলে এটা হতে পারে না কোনো দিন এক তো রিসার্চ নেই তোমার সেকেন্ড হচ্ছে টুথপেস্টের থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট মানে আমরা যেটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পার্টিকেল সাইজ দ্য পার্টিকেল সাইজ অ্যাব্রেসিভ থাকে টুথপেস্টে সেই অ্যাব্রেসিভ বা আমরা ফেসে যে স্ক্রাব করি সাপোজ স্ক্রাবার যেগুলো হয় তো তাতে পার্টিকেল সাইজ থাকে যে স্ক্রাবারের যে পার্টিকেল সাইজ সেম টুথপেস্টেও পার্টিকেল সাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা তোমার এনামেলকে ক্লিন করবে এবার যদি তুমি হায়ার গ্রেড অফ পার্টিকেল সাইজ দাও তোমার দাঁত তো ভালো পরিষ্কার হবেই ওয়্যার এজ আই হ্যাভ নো অবজেকশন ইন দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য টুথপেস্ট তারা তো গাছপালা বিভিন্ন ভালো জিনিস দিয়েই তোমার ইনগ্রেডিয়েন্টটা বানাচ্ছে বাট দ্য পার্টিকেল সাইজ ইজ হায়ার সাইড এবার একটা কোম্পানি আছে যারা চেন সিস্টেমে বিক্রি হয় এত দাম টুথপেস্টের এবার দ্য পার্টিকল সাইজ ইজ হাই দ্য টুথপেস্ট ইজ ভেরি গুড পার্টিকল সাইজ তোমার তুমি বেশি দিন ইউজ করলেই বারোটা বেজে যাবে আমার কাছে রেগুলার যে পেশেন্টসগুলো আসছে তারা তো এই ধরনের আমরা দেখছি যে কি হচ্ছে যে লং টার্ম এই এক যে কোনো একটা টুথপেস্ট ইউজ করছে এবার এখানে কি হচ্ছে লং টার্ম ইউজ করার জন্য আমাদের এনামেল খয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবং তোমার ব্রাশিং হ্যাবিট এবার হচ্ছে একজনের হচ্ছে একজনের হচ্ছে না কেন একজন জোরে ঘষছে রাইট হান্ড্রেড পারসেন্ট পুরো একদিক এক একটা পেশেন্ট আমরা দেখছি যে রাইট সাইড পুরো খারাপ হয়ে গেছে বিকজ রাইট হান্ড্রেড পার্সেন্ট জোরে রাইটে করছে আবার লেফট সাইড ঠিকই আছে একই মানুষের লেফট সাইড আবার সব ঠিক আছে আবার একটা মানুষ কেউ হয়তো সফট মিসালসে করছে ওই টুথপেস্ট ইউজ করছে সো তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন ভালো পরিষ্কার হবে তাতে কোনো ডাউট নেই বাট বাসনটা খারাপ হবে দেন কামস দ্য স্কচ ব্রাইট বা আদার সফটার জিনিস তাই না তো তারের জালি দিয়ে বাসন মাজলে তো বাসন ভালো পরিষ্কার হবেই তো এই ধরনের ইনগ্রেডিয়েন্ট আয়ুর্বেদিক প্রপার্টিজ ইজ গুড হোয়াট আই রেকমেন্ড মানে চুজ কিভাবে করবে সব থেকে ভালো হয় যদি তোমরা বেসিক টুথপেস্ট ইউজ করো কোনো রিসার্চ বেস প্রোডাক্ট ইউজ করো এবং এই ধরনের জিনিস যে টুথপেস্টগুলো আছে সেগুলোকে নিজের ওরাল রেজিমের মধ্যে আনো মানে হচ্ছে একটা পার্টিকুলার টুথপেস্ট বেশি দিন ইউজ করো না আচ্ছা ঠিক আছে কিপ চেঞ্জিং ইউ টুথপেস্ট সে আমান্ত সে এই এই সব সপ্তাহে বলবো না সপ্তাহে চেঞ্জ করলে প্রবলেম হয়ে যাবে মানে কিপ চেঞ্জিং ইউর টুথপেস্ট তাতে কি হবে ধরুন সাপোজ তুমি একটা কেমিক্যাল ইউজ করছো ওই কেমিলে কেমিক্যাল দিয়ে যা ক্ষতি হচ্ছিল সেটা লং টার্ম হবে না আবার একটা তুমি অন্য টুথপেস্ট ইউজ করলে তাতে বেটার হবে সো আরেকটা হচ্ছে যে এই ধরনের আয়ুর্বেদিক প্রপার্টিস যেগুলো আছে বা ভালো আছে ইউ ক্যান ইনক্লুড দিস থিংস ইন ইউর রেজিম সাপোজ নাতুন আমরা দাতুন শুনে আছি নিম ডাল তো নিম ডালে কি হয় নিম ডালের নিমের যে জুস সাপোজ কেউ কমার্শিয়ালি কিনছে শুকনো নিম ডাল দিয়ে চিবোচ্ছে দ্যাট ইজ অল্টারনেটিভ টু ব্রাশিং তুমি নিম ডাল ডেফিনেটলি করো সপ্তাহে একদিন করো সপ্তাহে দিন করো হাউ নিম ডাল তুমি অনলাইন কিনলে দ্যাট ডাজন ওয়াক নিম ডাল যদি করতেই হয় আমরা তো ছোটবেলা থেকে জানি নিম ডালের গুরুত্ব তো ইটস ওয়ার্কস বাট তার মানে এই নয় যে তুমি ব্রাশিং করা ছেড়ে দেবে ইউ ক্যান ইনকর্পোরেট নিম ডাল ইন টু ইউর রেজিম সপ্তাহে একদিন করলে বাট তুমি তার মানে দিস ইজ নট অল্টারনেটিভ টু ব্রাশিং তুমি নিম ডালের ভোঁতা ডাল দিয়ে ব্রাশ করবে দ্যাট ইজ নট পসিবল নিমের ইনগ্রেডিয়েন্ট নিমের ইম্পর্টেন্ট হচ্ছে যে নিম থেকে কাঁচা ডাল থেকে যদি তুমি জুসটা বেরোয় দ্যাট ইজ ওই তেতো জুসটা ইজ গুড ফর ইউর গামস অ্যান্ড টিথ হুম তো নিম যদি ইউজ করতে হয় গো টু পার্ক নিম ডাল ভাঙো সামনাসামনি ভাঙো তাকে তুমি ধুয়ে নাও দরকার হলে কাটেড ইন্টু পিসেস ইউ ইউজ ইট ডালটাকে এবার তুমি চিবোতে হবে ডালটাকে প্রথমে চিবিয়ে চিবিয়ে চিবে 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 দশটা বার করে ভোঁতা করো তারপরে দেন ব্রাশ ব্রাশের তারপরে যদি আবার নেক্সট টাইম ইউজ করতে হয় ইউ কাট দ্যাট পোর্শন সামনের পার্টটাকে তুমি কেটে দাও আগেন ইউ ইউজ দ্যাট তা ইন দ্য মিন টাইম তুমি ওটাকে ফ্রিজে রাখতে পারো বিকজ তার জুসটা থাকবে আদারওয়াইজ যদি শুকনো ডাল দিয়ে মেজে তুমি বলছো যে আমি নিম দিয়ে মাঝি আমি ব্রাশ করি না তো তো এটা অল্টারনেটিভ নয় এটা হচ্ছে ইউ হ্যাভ টু এটা বলছেন সপ্তাহে একদিন হলে ঠিক আছে দিন দুই তোমার যেটা পছন্দ করো বাট ইউ টু ইনকর্পোরেট ইন দা রেজিম ইট মানে একটা জিনিস দিয়ে বারবার করাটা ঠিক হবে না আর টুথপেস্ট যেগুলো স্পেশালাইজড টুথপেস্ট যেটা হয় সেটা হয় সেনসিটিভ টুথপেস্ট বলি আমরা মানে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট বা মেডিকেটেড টুথপেস্ট এবার মেডিকেটেড টুথপেস্ট লোকে ইউজ করছে হোলসেল সেন সেন্সিটিভ যে কোনো টুথপেস্ট বিজ্ঞাপন দেখে করুক আর ওভার দ্য কাউন্টার ইউজ করুক হিট ইস ভেরি ব্যাড কারোর হয়তো দাঁতের দেখবে পোকা হয়ে আছে ব্যথা হচ্ছে চরম যন্ত্রণা না সে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করছে বিকজ দোকানদার দিয়েছে বা টিভিতে বিজ্ঞাপন দেখেছে সো এনি মেডিকেটেড টুথপেস্ট হ্যাজ টু বি ইউজড আন্ডার দ্য প্রেসক্রিপশন দ্য ডক্টর তোমার সেন্সিটিভ টুথপেস্ট বলেই দিচ্ছে কথাটা সেন্সিটিভ মেডিকেটেড টুথপেস্ট মানেই হচ্ছে তুমি ডাক্তার লিখলে ইউজ করবে অথবা সেন্সিটিভ হলে ইউজ করবে এবার তুমি দাঁতের ব্যথা হচ্ছে তুমি যদি সেখানে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করো চাপা দিয়ে রাখো তো দাও হুম সো ইট হ্যাজ টু বি মানে ডক্টর যদি কোনো রেকমেন্ড করছে তবেই তোমার ওই সেন্সিটিভিটি টুথপেস্ট ইউজ করতে হবে এবং তারও নিয়ম আছে সেন্সিটিভ টুথপেস্ট কীভাবে কাজ করে সেন্সিটিভ টুথপেস্টের যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ধরো পটাশিয়াম নাইট্রেট বা স্টনসিয়াম নাইট্রেট কি করে পটাশিয়াম নাইট্রেট একটা দাঁতের উপরে লেয়ার তৈরি করে কারণ এনামেল যদি খুয়ে গিয়ে থাকে সেখানে দাঁতের উপরে লেয়ার তবেই সেন্সিটিভিটি হচ্ছে যেটা তুমি বলছিলে তোমার দিদির হচ্ছিল তো সেখানে লেয়ার তৈরি করতে হবে এই পটাশিয়াম নাইট্রেটের লেয়ার তৈরি করে দিলে দাঁতের উপরে সেন্সিটিভিটি হবে না এবার কি হচ্ছে লোকে কি করছে ওই টুথপেস্টকে ব্রাশে নিয়ে ব্রাশ করে মুখটা ধুয়ে নিল তাতে জিরো এফেক্ট আচ্ছা বিকজ সেন্সিটিভ টুথপেস্ট ইজ টু বি ইউজড অ্যাজ এ মেডিসিন তাই তো এবার তুমি ওটা প্রেস দিয়ে হাত দিয়ে লাগাও বা ব্রাশ দিয়ে লাগাও যাই করো তোমার অ্যাপ্লাইড টু বি অ্যাপ্লাইড অন দ্য ডেডিকেটেড এরিয়া অ্যান্ড ইউ টু কিপ ইট ফর সাম টাইম আচ্ছা তবে তো মেডিসিনটা কাজ করবে এরকম ধরনের মাউথওয়াশেস অ্যাভেলেবেল যেটা আমরা ভুল করি সেন্সিটিভ টুথপেস্ট বা সেন্সিটিভ মাউথওয়াশ ইউজ করে আমাদের লাগিয়ে রাখতে হবে অ্যাজ এ মেডিসিন প্রেফারেবলি আফটার ডিনার দু চার মিনিট না থাকলে সেই মেডিসিনটা কাজ করবে কী করে তোমার উপরে তুমি যদি ধুয়েই নিলে আবার বা মাউথওয়াশে যদি ডাইলিউট করে নিলে তার মেডিসিনাল প্রপার্টিটা কী করে রইল তো ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড আফটার ডিনার এই ধরনের সেন্সিটিভ টুথপেস্ট আন্ডার মেডিকেশান ইউজ করা ফর আ শর্টার পিরিয়ড অফ টাইম এবার লোকে বলছে যে সেন্সিটিভ টুথপেস্ট দিয়ে তো ভালো আছি দিব্যি আছি কেন কি ব্যথা করছে না শিশির করছে না এবার ওটাকে রেগুলার টুথপেস্ট হিসেবে ইউজ করতে শুরু করে দিয়েছে হুইচ ইজ অলসো নট রেকমেন্ডেড কেন কি এখানে তো তোমার সোডিয়াম লোরাল সালফেট বা কোনো ক্লিনজিং অ্যাকশান নেই এ তো সেন্সিটিভিটিভিটির জন্য টুথপেস্ট তো এখানে তো কোনো অ্যাকশনই নেই তো তুমি সেটাকে যদি ইউজ করো রেগুলার বেসিসে মেডিসিনাল তো ফাইন হচ্ছে বাট আমার তো পরিষ্কার হচ্ছে না তো সেইটাই হচ্ছে এগুলো বিভ্রান্তি তো আছেই আছে না সেটা হচ্ছে মানে ওরাল হাইজিন যে রেজিম তাতে আমরা বলি টুয়াইস ডেলি আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার ঠিক আছে কেন কি রাত্রেবেলা তুমি ঘুমোচ্ছ কিছু না খেয়ে আবার সকালবেলা সেই ব্রাশ করে নিচ্ছ ফ্রেশনেসের জন্য বাট কিছু না খেলে তোমার দাঁতের মাঝখানে কিন্তু জমলোই না তাহলে তুমি পরিষ্কারটা আর কী করলে সেই জন্য আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার এটাই হচ্ছে আর মাউথওয়াশ টোয়াইস অ উইক করতে পারো দ্যাট ইজ অলসো ইফ রিকোয়ার্ড মানে ফ্রেশনেসের জন্য মাউথওয়াশ বা অল্টারনেটিভ টু ব্রাশিং ইজ আ মাউথওয়াশ সেটা কিন্তু নয় কোনো দিন ট্রাভেল করছো আলাদা ব্যাপারও মাউথওয়াশ এস হ্যাজ ব্যাকটেরিয়াল প্রপার্টি এবার সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য মাউথওয়াশ ইউজ কর সেটা যদি ডাক্তার বলে তাহলে ইউজ করুন ফ্রেশনেসের জন্য ইউজ করা ইজ নট রেকমেন্ডেড এনি অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ইজ গুড যে কোনো ইনগ্রিডিয়েন্ট যদি ক্লোরোঅক্সিডেন্ট গ্লুকোনেট থাকে মাউথওয়াশে ইট ইজ গুড ইউ ক্যান ইউজ বাট ওভার ইউজ অব মাউথওয়াশ গিভস ইউ স্টেন্স মানে মাউথওয়াশ যদি এক্সেসিভ অ্যাবিউজ ইউজ হয় তাহলে কিন্তু স্টেন্স পড়ে দাঁতে এটা কিন্তু প্রুভেন মানে দাঁতে ছোপ পড়ে মাউথওয়াশ এক্সেসিভ ইউজ করে যেরকম কফি বেশি খেলে কোল্ড ড্রিঙ্ক বেশি খেলে যেরকম ছোপ পড়ে বা স্মোকিং করলে যেরকম ছোপ পড়ে সেরকম মাউথওয়াশও ও ইউজ করলে কিন্তু ছোপ পড়ে আচ্ছা ইটস নট রেকমেন্ডেড সব থেকে ভালো হয় যদি একটা ভালো যেটা পছন্দের গান টু মিনিটস ইউ একটু ব্রাশ পছন্দের গান লাগাও যেটা বললাম চোখ বন্ধ করে অল দ্য সার্ফেসেস একটু ক্লিন তুমি ভেবে নাও ভেবে ক্লিন করো গান শেষ হলো ইউ ওয়াশিওর মাউথ ইউ ক্লিন ইউর টাং এটা হলো এবার হচ্ছে যে আরও কিছু স্পেশালাইজড জিনিস হয় এটা জানি না আমাদের যেহেতু ভিওয়ার্সরা বিভিন্ন এজের থাকে কারোর যদি প্রসেসেস থাকে মানে কারোর মুখে ধরো ব্রিজ আছে কোনো ক্যাপ করা আছে কারোর আর সিটি করা আছে কারুর বিভিন্ন দাঁতের মাঝখানে ফাঁক আছে বয়স্কদের তো এই ধরনের কেসেসে আমরা যেটা রেকমেন্ড করি হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ স্পেশালাইজড ব্রাশ ইন্টারডেন্টাল ব্রাশ বেসিক্যালি আমরা যেটা টুথপিক করি সেটার অল্টারনেটিভ হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ আমরা ইন্টারডেন্টাল ব্রাশ ডেফিনেটলি ইউজ করতে পারি যে কোনো কোম্পানি ন্যারো ওয়াইড স্পেস পাওয়া যায় এটা দিয়ে বেসিক্যালি পোকিং যেটা করা হয় এটা ব্রিসেলস থাকে সামনে তো উই ক্যান পোক ইট উই ক্যান ক্লিন ইট চাপা থাকে চাপা বন্ধ করে ক্লিন করে পকেটে রাখতে পারো তোমাকে ফেলে দেওয়ার কিছু নেই ইউজ ইড মাল্টিপল টাইমস তো ইন্টারডেন্টাল ব্রাশ কথাটাই বলে দিচ্ছি দুটো দাঁতের মাঝখানে ক্লিন করার জন্য ইন্টারডেন্টাল ব্রাশ ফ্লসিং ইজ ইম্পর্টেন্ট ফ্লসিং মানে হচ্ছে একটা দড়ি দিয়ে আমাদের ফ্লসিং করা হয় প্রবলেম হচ্ছে আমাদের তো শেখানো হয় না বিদেশিদের বা থেকে শেখানো হয় তো দে আর গুড ইট আমাদের কি হয় ফ্লসিং করতে গিয়ে ওই কেরামতি দেখাতে গিয়ে যদি ঠিকঠাক যদি না জানো ইফ হিতের বিপরীত হয় কী হয় ফ্লসিং করতে গিয়ে বেশি ফাঁকা হয়ে গেল অথবা তোমার গামসে হিট করলো ব্লিডিং হলো সো অল দোজ থিং হ্যাপেন বাট ইফ ইউ আর প্রো ইন দ্যাট ভালো করে ফ্লস্ট নিতে হবে কঞ্জুসি করলে হবে না এতটা ফ্লস্ট নিতে হবে নিয়ে ওটা আঙুলে ভালো করে জড়াতে হবে সো দ্যাট ইউ গেট দ্যাট গ্রিপ অ্যান্ড দেন ইউ ইট অ্যান্ড দেন ফ্লস ইফ রিকোয়ার্ড দেন অনলি আদারওয়াইজ ডেলি নট এখন বাজারে ইউনিফ্লস বলে আরেকটা মেটেরিয়াল হয় সেটা পাওয়া যায় অলরেডি রেডিমেড ফ্লস যেটাকে বলি আচ্ছা দ্যাট ইজ অ্যাভেলেবেল ওটা করতে পারো এবং আরেকটা জিনিস যাদের প্রসেসেস থাকে বা যাদের এখন নতুন যেটা এসছে সেটা হচ্ছে ওরাল ইরিগেশান ডিভাইসেস ওরাল ইরিগেশান ডিভাইসেস এনি অনলাইন অ্যাভেলেবেল সবসে আই ডো্ট থিঙ্কো খুব বেশি অ্যাভেলেবিলিটি আছে বাট অনলাইন ভেরিন পোটেনশিয়ালি অ্যাভেলেবেল ওরাল ইরিগেশান ডিভাইসেস এটাতে কী হয় বেসিক্যালি একটা পাম্প থাকে অ্যান্ড ওয়াটার জেট বেরোয় বেসিক্যালি এয়ার ওয়াটার জেট বেরোয় একটা জেট ওয়াটার বেরোয় বেসিক্যালি এটাই ফাংশান আমরা ওখানে মাউথওয়াশ দিয়ে দিতে পারি একটুখানি বা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু দিয়ে দিতে পারি বেসিনের কাছে গিয়ে জাস্ট একটু হোল্ড অ্যান্ড ওটা জেটটা তোমার ওই দুটো দাঁতের মাঝখানে যে খাবার ঢুকছে বা ফাঁক যেগুলো হচ্ছে ইন্টারডেন্টাল স্পেস যেগুলো হচ্ছে ওগুলো ক্লিন করবে এটা বয়স্কদের জন্য যাদের প্রসেসেস আছে তাদের জন্য খুবই ভালো ওরাল ইরিগেশান ডিভাইসেস এটা একটা ক্লিনিংয়ের মেথড আর হচ্ছে ফ্লসিং বললাম তোমাকে টাং ক্লিনিং বললাম ব্রাশিং বললাম এগুলো ইম্পর্টেন্ট এবার মোটরাইজ টুথব্রাশ একটা জিনিস আছে এবার মোটরাইজড টুথব্রাশ ইজ খুব যাদের এফিসিয়েন্সি হাতে যদি ঠিক থাকে ইটস নট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড এবার কারো যদি ডিসঅাবিলিটি থাকে কোনো অ্যালজেমার্স ডিজিজ থাকে কেউ বাচ্চা আছে যার এফিসিয়েন্সি হচ্ছে না হাত দিয়ে সেখানে ইটস রেকমেন্ডেড ফ্রম মাই সাইড অ্যাজ ইউ ক্যান অলওয়েজ ইউজ মদ্যা কথা পরিষ্কার হলেই হলো আচ্ছা আচ্ছা আমরা ব্রাশিং নিয়ে অনেক কিছু বললাম এবার আসি আর একটা প্রবলেম যেটা আপনাকে একটু আগেই বললাম যে দাঁতে পোকা বা দাঁতে কালো দাগ হচ্ছে হঠাৎই তো আমি জিজ্ঞেস করি এটার বিভিন্ন স্টেজ হয় একটা হচ্ছে একদম এন্ড স্টেজ যেখানে দাঁত ভেঙে যাচ্ছে হুম আর একটা হচ্ছে স্টার্টিং স্টেজ যেখানে হালকা দেখতে পাচ্ছি কালো কালো দাগ যেখানে মানুষ সচরাচর ইগনোরই করে হুম তো আমি যদি বলি এই কেউ হয়তো খেয়াল করলো যে কালো দাগ হচ্ছে প্রথমত আমার কোয়েশ্চেন এটা কেন হয় আমার যেটা মনে হলো এতক্ষণ ধরে যে ওই দাঁতে খাওয়ার জমেই হয় জিনিসটা এর থেকে বেশি কিছু থাকলে আপনি বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে যখন কালো দাগ দেখছি তখন কি ঘরোয়া কোনো উপায় আছে এটাকে কাটিয়ে নেওয়ার না ডেন্টিস্টের কাছে যেতেই হবে দেখো কালো দাগ দু রকম দাগ হয় এক হচ্ছে স্টেন্স বা প্যাচ সেটা সামনের দাঁতেই পাবে তুমি পেছনের দাঁতে পাওয়ার খুব চান্সেস খুব কম সেটা হচ্ছে ধরো কফি খেলে এক্সেসিভ কফি স্টেন্স হতে পারে মাউথওয়াশ বললাম স্মোকিং বললাম এই সব কারণে স্টেন্স হয় এবার স্টেন্স যদি হয় সেটা যে কোনো ডেন্টিস্টের কাছে গেলে তোমার ক্লিন হয়ে যাবে হুম মানে স্কেলিং পলিশিং করলে ক্লিন হয়ে যাবে এবার যদি কালো দাগ দেখতে পাও তাহলে কিন্তু ডেফিনেটলি আ ইনিশিয়াল স্টেজ ক্যাভিটি হ্যাঁ হুম এবার ক্যাভিটিটা কি করে হয় ক্যাভিটি মানেই হচ্ছে দাঁতে পোকা আমরা যেটা বাট পোকা বলতে কোনো পোকা দেখতে পাও না ইটস আ ক্যাভিটি ক্যাভিটিতে কী হয় বেসিক্যালি সুগার ইনটেক যদি বেশি থাকে বা সুক্রোজ যদি থাকে এই যে দাঁতের গায়ে যদি লেগে থাকে অনেকক্ষণ খাবার বা সুইট কিছু জিনিস তখনই দ্যাট গিভস টু বর্ন টু দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড তাছাড়া থাকে ক্যাভিটি হয় এবার ক্যাভিটি হচ্ছে বিভিন্ন স্টেজে আছে ডেফিনেটলি কালো দাগ যদি দেখতে পাও ক্যাভিটি যদি হয়েছে দেন ডেন্টিস্ট ক্যান অনলি হেল্প মানে বাড়িতে কিছু হবে না এবার কার তার বিভিন্ন রকম স্টেজেস আছে ফার্স্ট স্টেজ ইনিশিয়াল ক্যাভিটি সাপোজ ভেরি বেয়ার মিনিমাম স্টেজ তখন আমরা কি করি জাস্ট ক্লিন করে আমরা উপরে সিলেন্ট দিই সিলেন্ট বলে একটা জিনিস হয় খুব হালকা করে আমরা জাস্ট হালকা স্ক্রেপ করে হালকা সিলেন্ট দেওয়া হয় এবার তারপরে হচ্ছে একটা ফ্রেশ ক্যাভিটি ক্লাস ওয়ান ক্যাভিটি বলি সেখানে বেসিক্যালি দাঁতের পার্টসটা আগে আমি বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে একটা যে কোনো দাঁতের ভেতরে তিনটে লেয়ার থাকে ফার্স্ট লেয়ার হচ্ছে এনামেল এনামেল টপ লেয়ার হুইচ ইজ দ্য ভেরি হার্ড লেয়ার হার্ডার দ্যানিওর বোন ঠিক আছে ভেরি হার্ড লেয়ার মানে হার্ডার দ্যানিওর বোন সো এনামেল এনামেল পরে হয় ডেন্টিন ডেন্টিন ইজ ইয়েলো ইন কালার এনামেল ইজ হোয়াইট ইন কালার ইয়ে ডেন্টিন এবার ডেন্টিনের নিচে হচ্ছে পাল্প অথবা নার্ভ যেটাকে বলতে পারো ভেতরের পার্টটা সেটা হলো এবার এই তিনটে হচ্ছে পার্ট লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার এবার হচ্ছে যে ক্যাভিটি যদি এনামেল অবধি থাকে আমরা ওই কালো দাগটা আমরা কি করি বেসিক্যালি তাহলে ফিলিং করি আচ্ছা টপ লেয়ার যদি থাকে এবার এনামেল থেকে যদি নিয়ে এসে গেল সাপোজ ওই লেয়ারটা ওই ক্যাভিটিটা বড় হতে 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 ডেন্টিন অবধি চলে এলো তখনও কিন্তু আমরা ফিলিং করি উইথ আ ডিফারেন্ট মেটেরিয়াল উইথ সাম ক্যাপিংস আমরা মানে ক্যাপিং মধ্যে আমরা পাল্প মেটেরিয়াল অন্য ইউজ করি বেসিক্যালি আমরা ফিলিংই করি এইবার যদি নার্ভের কাছাকাছি এসে গেলো বা নার্ভ টাচ হয়ে গেলো তখন কিন্তু মানুষের ব্যথা হবে ঠিক আছে উইচ ক্যান বি ভেরিফাইড আমরা কী করে বুঝবো কোন লেয়ারে আছে সেটা হচ্ছে এক্স নিলেই বুঝতে পারবো ঠিক আছে আমাদের ক্লিনিকে আমরা কী করে বুঝতে পারি ডিউ হ্যাভ ডিজিটাল এক্সরেজ উই হ্যাভ স্ক্যান্স উই হ্যাভ আদার ডায়গনস্টিক ইনস্ট্রুমেন্ট উই আর দ্য অনলি ক্লিনিক হ্যাভিং ইন হাউস সিবিসিটি বলি সি বি সিটি স্ক্যানস ডিজিটাল এক্সরেজ কনসেন্সিটেশন উইথ দ্য অনলি ক্লিনিক ইন কলকাতা হ্যাভিং দিস ফেসিলিটিস তো ডায়াগনোসিস করার জন্য এই ইনস্ট্রুমেন্টস এই জিনিসগুলো লাগে আমরা লেয়ার বাই লেয়ার বুঝে গেলাম যে আমরা কি কোন জায়গায় আছে এবার উপরে যদি আর সিটি উপরে যদি হয় তাহলে ফিলিং করবো এবার ডেন্টিন বা যদি নার্ভের কাছাকাছি হয় দেন উই হ্যাভ টু ডু আ রুট কেনাল প্রসিজার বা রুট কেনাল আর সিটি যেটাকে বলা হয় সেই আর সিটিতে আমরা কি করি আমরা দাঁতের ভেতরের যে নার্ভ আছে ওটা আমরা ক্লিন করি ক্লিন করে যেহেতু নার্ভটা এক্সপোজ হয়ে গেছে ক্লিন করে নার্ভের ভেতরে রুটের ফিলিং করি রুটের ফিলিং করার পর উপরে নর্মাল ফিলিং করি এবং তার উপরে আমরা ক্যাপ বা ক্রাউন বসাই সেটাই হচ্ছে রুট ক্যানাল অ্যান্ড ফিলিংয়ের ডিফারেন্স কোনো দাঁত যদি ব্যথা করে বা নিয়ার টু দ্য পাল্প থাকে বা টাচড থাকে পাল্প তখন আমাদের ক্যানাল করতে হয় আর যদি উপরের স্টেজে থাকে তখন কিন্তু আমাদের ফিলিং করলেই কাজ হয়ে যায় ওয়ার অ্যাজ এই যে তুমি বলছো ছোট্ট দাগ থেকে ক্যাভিটি বা ক্যাভিটি থেকে কানাল এটা কিন্তু টু ইয়ার্স টাইম আচ্ছা মিনিমাম তাড়াতাড়ি হয়ে যায় তাতারি না মানে দু বছর ইস আ না না মানে তাতারি হয়ে যায় বলতে আমি যদি নেগ্লেক্ট করতে থাকি সেই না মানে তোমার নেগ্লেক্ট করলেও এটা মিনিমাম দু বছর টাইম দু বছর লাগবে মিনিমাম টাইম লাগবে এটা ক্যাভিটি গ্রো হয়ে রুট ক্যানেল অফ দি যেতে মিনিমাম দু বছর টাইম লাগবে তো তার মানে ইউ হ্যাভ টাইম রাইদার ইউ হ্যাভ সেই জন্য বলছি বছরে একবার যদি ডেন্টিস্ট দেখানো হয় বা সিক্স মান্থস একবার যদি ডেন্টিস্ট দেখানো হয় তো তোমার তো মিস আউট হওয়ার কোনো চান্সেসই নেই ফিলিং এ মানে কনজারভেটিভ মোর কনজারভেটিভ মেথডে যত ট্রিটমেন্ট হবে তত পয়সাও কম লাগবে তত তোমারও ক্ষতি কম হবে এবং দাঁত তার প্রোগনোসিসও বেটার হবে মানে এরকম কি হয় এই দাঁতে হয়েছে বলে পাশের দাঁতটাও ধরে নিল যেটা আমরা নো নট রিয়েলি দ্যাট ক্যান বি ডেন্টিস্ট ক্রিয়েটেড বাট ইউজুয়ালি ন্যাচারালি হয় না এবার হতে পারে বিকজ তুমি হয়তো ওই এরিয়াতে ব্রাশ করছো না বা কিছু সেটা একটা কারণ হতে পারে মানে একটা দাঁতে ক্যাভিটি হয়েছে বলে পাশের দাঁতে ক্যাভিটি হয়ে যাবে Chua রোগ নয় সেটা এটা নয় ডেফিনেটলি নো আচ্ছা এটা দিয়ে জিজ্ঞেস করি যেটা আপনি বললেন যে রুটে চলে যাচ্ছে এবার কেউ তখন ইগনোর করছে আমি কথার কথা বলছি তার ফলে কি হয় তাহলে কোনো সিচুয়েশন কি তৈরি হয় নয় সেটা তো স্টেজ বাই স্টেজ হবে डेफिनेटলি রুট ক্যানেল সাপোজ আমরা রুট ক্যানেল ক্যাপ করলাম রুটকানালকে এপো হলো না সাপোজ এমন একটা স্টেজে গেল যে রুটকানালও পসিবল নয় তখন আমরা দাঁত তুলে দিতে হচ্ছে এবার তুলে দেওয়াটা ইজি তুলে দিলাম তারপরে হোয়াট নেক্সট যে কোনো দাঁত যদি তোলা হয় তার রিপ্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট উই শুড রিপ্লেস যদি তুলে দিতে হয় সাপোজ কেস তুলে দিতে হয় তার রিপ্লেসমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট উই হ্যাভ টু রিপ্লেস দ্য টিথ ওয়াই যে কোনো দাঁত যদি আমরা তুলে দিই তার পাশে দুটো দাঁত রইলো এবার দীর্ঘদিন ধরে ধরো মাঝখানের গ্যাপটা নেই মানে ইউ ডোন্ট হ্যাভ আ টিথ ইন বিটুইন তো দুটো দাঁত কিন্তু উইল ট্রাই টু কাম টুওয়ার্ডস ইচ আদার আচ্ছা এরম হবে তাহলে এই হলে কী হবে গ্যাপটা ক্লোজার হওয়ার চেষ্টা করবে তো এইখানে এই দুটো দাঁতের মাঝখানে ফাঁক হয়ে গেল এবং কারেসপন্ডেন্ট সাপোজ নিচের দাঁত নেই তার ওপরের যে দাঁত আছে দ্যাট উইল নট গেট আ বাইট ঠিক আছে তো সে কি হবে উপর থেকে ঝুলে আসবে এবার সে যে তার যে কারেসপন্ডেন্ট দাঁত ছিল তার যে দুটো দাঁত এরকম বাইন্ডিংয়ে ছিল একটা যদি ঝুলে যায় তো ওখানে খাবার ঢুকতে শুরু হবে সো এই যে দাঁতটা তুমি রিপ্লেস করলে না বা ডিলে হলো এর চক্করে কিন্তু তোমার তিনটে চারটে পাঁচটা দাঁত কিন্তু খারাপ হতে শুরু হলো খাবার ঢুকতে শুরু হলো খাবার ঢুকলো খাবার ঢুকে ক্যাভিটি হলো ক্যাভিটি হয়ে আবার তুমি নেগলেট করলে রুট কেনাল হলো না হাজার প্রবলেম শুরু হবে সো ইফ ইউ টেক আউট আ টুথ অলসো আমরা উই শুড রিপ্লেস ইট এবার রিপ্লেস আমরা রেগুলার বেসিসে এখন যে মডার্ন ডেন্টিস্ট্রি আমাদের ক্লিনিকে যেগুলো করি যে কোনো দাঁত যদি তুলতে হয় আমরা ইমিডিয়েটলি কনসার্ন নিয়ে ইমিডিয়েটলি ইমপ্লান্টস করে দিচ্ছি এখন মানে একই দাঁত তোলার এতে হয়ে যাচ্ছে ইমপ্লান্টস মানে দ্য প্রসেস অফ রিপ্লেসিং আ টিথ অর আ নিউ টিথ গেটিং আ নিউ টিথ সো আমরা রেগুলার বেসিসে ডেন্টাল ইমপ্লান্টস এভাবে করছি যে সঙ্গে সঙ্গে দাঁত বার করে সঙ্গে সঙ্গে ইমপ্লান্ট করে দেওয়া হলো এবং তিন মাস বাদে আমরা ট্রাই করি যে উপরে ক্যাপ দিতে আমি নেক্সট ইয়েতে যাব তার আগে জিজ্ঞেস করি যে আপনার কাছে এখন মানে আপনারা তো প্রচুর মানুষকে দেখছেন আপনার কাছে এখন কোন ধরনের মানে কি প্রবলেম নিয়ে বেশি আসে মানুষ দেখো আমি হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের ডাইরেক্টর আমরা এখন সাউথ কলকাতার প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেন উই হ্যাভ ফাইভ ব্রাঞ্চেস ইন অল ওভার সাউথ কলকাতা স্টার্টিং উইথ টালিগঞ্জ অজয়নগর বালিগঞ্জ ক্যামাক স্ট্রিট অ্যান্ড লেক লেক কালিবাড়ি এবার লেক কালিবাড়ি যে ইউনিট দ্যাট ইজ দ্য মোস্ট মডার্ন ডেন্টাল ক্লিনিক অফ কলকাতা ওয়ার উই হ্যাভ ইন হাউস সিবি সিটি মানে হচ্ছে একটা মেশিন যেখানে আমাদের স্ক্যান হয় ডেন্টালের যে স্ক্যান যেটাকে বলা হয় কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি উই হ্যাভ উই আর দ্য অনলি ক্লিনিক ইন কলকাতা হ্যাভিং ইন হাউস সিবি ফেসিলিটি এবার উই হ্যাভ স্ক্যানার্স স্ক্যানার্স মানে হচ্ছে আজকাল দাঁতের দাঁতের যে মাপ নিতে হয় যেগুলো আমাদের প্রসেসেস বানানোর জন্য যে দাঁতের মাপ নিতে হতো সেই মাপ আর নিতে হয় না স্ক্যানার মনে হচ্ছে যে একটা হাই হ্যান্ড ক্যামেরা বলতে পারো উইচ টেক্স আ ফাস্ট ফটোগ্রাফস এবং সেটা স্ক্যান হয়ে যাবে তোমার মুখের পুরো ভেতরের যে জিনিসটা ওটা স্ক্যান হয়ে যাবে ডিজিটালি বুঝতে পারছো যেভাবে হয় তো স্ক্যানার এবার স্ক্যানারে কী হবে এই ধরনের ফাইলসগুলো আমরা যে কোনো ল্যাবে পাঠাতে পারি যে দাঁত যে বানানো যেখানে হয় ওখানে ইমিডিয়েটলি চলে গেল আগে যেরকম মাপ নিয়ে কোরিয়ার করে পাঠাতে হতো বা লোক আনতে আসতো সেই সব প্রসিজার নিয়ে এখন সব মেল হয়ে গেছে তো স্ক্যানার ইজ আ মডার্ন ইকুইপমেন্ট উই হ্যাভ তোমার কনসিয়াস সিডেশন মেশিন সিডেশন মেশিন মানে ইটস আ মেশিন যেখানে আমাদের নাইট্রাস অক্সাইড দেওয়া হয় গ্যাস শোয়ানো হয় বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয় বাট অ্যাডাল্টেও ইউজ হয় অ্যাপ্রিহেন্সিভ পেশেন্ট যেখানে হয় যেখানে পেনলেস ট্রিটমেন্ট বা পেন ফ্রি ট্রিটমেন্ট যেখানে অ্যাংজাইটি থাকে তো ডেন্টাল ক্লিনিকে তো আমরা ওই মেশিন দিয়ে ওই ও যে কনসেন্সিডেশান মেশিন এটা নাইট্রস অক্সাইড একটা গ্যাস হয় ওটা দিলে কি হয় আমাদের দু প্যাক হুইস্কি খাওয়ার মতন আচ্ছা ঠিক আছে সো ইউ উইল গেট আ গুড ফিলিং এবং তখন কি হয় আমরা সেই টাইমে আমরা ইঞ্জেকশানটা দিতে পারি দ্য শর্টটা ইটস নট অল্টারনেটিভ টু অ্যানাস্থেসিয়া অ্যানাস্থেসিয়া আমাদের দিতেই হবে ইনজেকশন তো আমাকে দিতেই হবে বাট ইঞ্জেকশানের যে ফিলিংসটা বা যে এমনিতে আমরা প্রি অ্যানাস্থেটিক জেল ইউজ করি দেখো ডেন্টাল ক্লিনিকে ফোবিয়া আজকে তুমি আমাকে ডেকেছ কারণ হচ্ছে যে দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় লাগে এটাই হচ্ছে সাধারণত সবারই প্রবলেমস এবার ভয়টা কেন লাগে একটাই জিনিস হচ্ছে ইনজেকশন ইনজেকশন দেওয়ার পর সব বাদ বারাবার এবার ইনজেকশনের জন্যই তোমার ভয় লাগে এবার ইনজেকশনটার যাতে ব্যথা না লাগে বা যে ফোবিয়াটা না হয় সেইখানে দ্য স্পেশালাইজেশান হাউ দ্যাটস দ্য ওভারঅল এক্সপেরিয়েন্স অফ দ্য প্যাকেজ রাইট একটা পেশেন্ট কামসিন একটা প্রথমেই ভয় নিয়ে আসছে ঠিক আছে সো দ্য রিসেপশান দ্য অরা আমাদের বলে না ফাইভ সেন্সেস কী স্মেল পাচ্ছ কী গান শুনতে পাচ্ছ কী দেখতে পাচ্ছ একটা প্লিজেন্ট অ্যাটমসফিয়ার হ্যাঁ না সো দ্যাট ওয়ার্কস তারপরে সামবাড়ি গাইডস ইউ যে তোমার সাথে কী হতে চলেছে তুমি ভেতরে গেলে ওই অ্যাপ্লিয়েনশনেই লোকে বুকে ব্যথা এসে যাচ্ছে যে ভেতরে গেলেই আমার দাঁত তুলে দেবে কী আওয়াজ আসছে ও ওখানে চিৎকার করছে তো দোজ ডেজ আর গন মডার্ন ডেন্টিস্ট্রিতে আমরা কী করি উই কাউন্সিল দ্য পেশেন্টস মোড় এবার তুমি অ্যাপয়েন্টমেন্টে আসছো উই হ্যাভ টু ভ্যালু দ্য টাইম অফ আ পেশেন্ট অলসো সো দেয়ার আর উই গিভ ভ্যালু যে টাইম অ্যাপয়েন্টমেন্ট আসছে অ্যাপয়েন্টমেন্টে কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে বোঝানো হচ্ছে যে কিভাবে প্রসিজার হবে তারপরে হচ্ছে যে পয়সার কথা আসছে সো সাপোজ অ্যাকর্ডিং টু দ্য বাজেট উই হ্যাভ টু মডিফাই দ্য ট্রিটমেন্ট প্ল্যান আমরা সেভাবে রিটার্ন ফরম্যাট দিচ্ছি যে এইভাবে এই জিনিসের এই পয়সা লাগবে এবার তারপরে কনসেন্ট মিনস পেশেন্ট গিভস আ কনসেন্ট বা রিলেটিভ গিভস আ কনসেন্ট টু ওয়ার্ক এবার আমরা কাজ করছি এবার কাজ করার যখন আসবে আমাদের পেনলেস এক্সপিরিয়েন্সের জন্য হোয়াট উই গিভ ইস ইঞ্জেকশন দিতে হবে তার জন্য প্রি অ্যানাস্থেটিক জেলস বা কিছু হয় যে স্প্রেস হয় যাতে তুমি ইঞ্জেকশানের প্রিক্টো ফিল করবে না প্লাস কনসেন্সিডেশান তো আমরা ইউজ করছি করি রেগুলার বেসিসে নাইট্রস অক্সাইড দিলে ওই হ্যালুসিনেশনের এতে থাকবে তুমি বা বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ হয় রেগুলার বেসিসে ইঞ্জেকশানটা দিতে যেন ইঞ্জেকশানটা ব্যথা কেন হয় ওই নিডিলে ব্যথা হয় না ওই যে সলিউশনটা যখন আনলোড করা হয় কারো কাছে যদি টাইম না থাকে ডাক্তারবাবুর কাছে যদি চাট করে দিয়ে দেয় সেই যে সলিউশনটা যখন ভেতরে যায় দ্যাট গিভস ইউ মোর পেন আচ্ছা ঠিক আছে সো হোয়াট উই ট্রাই টু প্রেফার হচ্ছে যে এক তো কাটির সিস্টেম কাঠির সিস্টেমে আমাদের অ্যানাস্থেসিয়া হয় ওই বোতল সিস্টেমে নয় একই বোতল দিয়ে সবাইকে টানছে কাট ইজ ইউজ অ্যান থ্রো সিস্টেম হয় আর একটা হয় যে ভেরি ফাইন নিডলস আজকাল মার্কেটে সো দেয়ার কামস দ্য ডিফারেন্স আমি যেটা বলছি ফাইন নিডলস ইউজ করা হয় যাতে তুমি ওই প্লিকটাও পাবে না तर इंजेक्शन दे एंड द आनलोडिंग इंजेक्शन देवार मेथड इट इस वेरी स्लो सो वर्क विथ टेन एसोसिएट डेंटिस्ट एंड स्पेशलाइज डेंट उरााउंड थार्टी फाइव स्टाफस ये प्रैक्टिस करी स्पेशलाइज जो लागे तक लागे अदारवईज सबाई क्या करें अन्नाथेसिया एंड अदार थिंगस अचिव है हे ट्रिटमेंट जे रम जर जे रम ट्रिटमेंट কারুর আমাদের যে ডমেন্স আছে কারুর ব্রেসেসের ট্রিটমেন্ট কারোর গামসের ট্রিটমেন্ট যেটা তোমাকে স্কেলিং পলিশিং বললাম কারুর কসমেটিক ট্রিটমেন্ট কারুর ইমপ্লান্ট মানে রিপ্লেসমেন্ট ব্রিজ ইমপ্লান্টস খোলা পড়া ডেঞ্চার বয়স্কদের জন্য এগুলো একটা সেগমেন্ট ব্রেসেস একটা সেগমেন্ট কসমেটিক আমি যেটা স্পেশালাইজ করি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম তুমি বলছিলে কী রুগী দেখেন আপনি রেগুলার বেসিসে তো ব্যথা তো অ্যান্ড অল রেগুলোর রুটকানাল অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার ফর আ ডেন্টিস্ট সো আমরা রেগুলার বেসিসে যে কেস করি সেটা হচ্ছে রুট কেনাল ফিলিং স্কেলিং অ্যাড ডেঞ্চার ব্রিজ মানে রিপ্লেসমেন্ট অফ আ মিসিং টিথ অ্যান্ড ইমপ্লান্টস এবার আমি যেটাতে স্পেশালাইজ করি খুব যেটা আমার পেশেন্ট হচ্ছে সেটা কসমেটিক ডেন্টাস্ট্রি খুব বেশি কসমেটিক ডেন্টাস্ট্রি মানে ধরো যেটা স্মাইল ডিজাইনিং বলি উই ডু ডিজিটাল স্মাইল ডিজাইনিং রেগুলার বেসিস কামিং ফ্রম সেলিব্রিটিস বলো মডেলস বলো কারুর বিয়ে হচ্ছে না বলো ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য সোসাইটি দাঁত উঁচু বলে বিয়ে হচ্ছে না কারুর ইন্টারভিউ ক্লিয়ার হচ্ছে না বেসিক্যালি উঁচু দাঁত এবড়ো খেবড়ো দাঁত তাদের যখন স্মাইল ডিজাইনিং লাগে দ্যাট উই স্পেশালাইজ দ্যাট উই ডু হচ্ছে যে ডিজিটাল স্মাইল ডিজাইনিং আচ্ছা আর একটা ফিল্ড হচ্ছে যে উই ডু ফুল মাউথ ইমপ্লান্টস ডেন্টাল ইমপ্লান্টস ইমপ্লান্টস মানে হচ্ছে প্রসেস যেটা বললাম দাঁত প্রতিস্থাপন করার ফিক্সড মেথড হচ্ছে ইমপ্লান্ট এটা এবার এবার ধরো কোনো বয়স্ক লোক যে ডেঞ্চার পরবে না ডেঞ্চার মানে হচ্ছে খোলা পোড়া এবার ধরো খোলা পরা ডেঞ্চার পরব না বা আমার ফিক্সডই চাই তো তখন আমার তো পিলার্স চাই ডেঞ্চারটা স্ক্রু হবে কোথায় তো দেন উই প্লেস ইমপ্লান্টস ইমপ্লান্টস মানে আমরা পুরো চোয়ালে নিচের চুয়ালে সাপোজ ছটা ইমপ্লান্ট করলাম ইমপ্লান্ট হচ্ছে একটা পিলার হিসাবে কাজ করবে আমরা ছটা ইমপ্লান্ট করলাম ছটা ইমপ্লান্ট করে আমরা সেভেন্টি টু আওয়ার্সে ইমিডিয়েটলি দাঁত দিয়ে দিলাম দাঁতটা কী হবে বেসিক্যালি ইমপ্লান্টের উপরে স্ক্রু করা থাকলো এবং তিন মাস বাদে আমরা পারমানেন্ট প্রসেসেস করে দিচ্ছি আচ্ছা বয়স্কদের জন্য বেসিক্যালি ফুল মাউথ ইমপ্লান্টস এবার ফুল মাউথ ইমপ্লান্টস স্পেশালাইজড প্রসিজার কলকাতায় খুব কম লোকই করছে এখন নিউ সায়েন্স বা লাস্ট টেন আমরা লাস্ট টেন ইয়ার্স ধরে করছি ধরো বাট যেটা লাগে হচ্ছে যে ডায়াগনোসিস সেই জন্যই দেয়ার কামস দ্য রিকোয়ারমেন্ট অফ সিবিসিডি যেটাকে বলা হয় স্ক্যান ডেন্টারেল স্ক্যান একটা হয় ওপিজি ওপিজি মানে ফুল মাউথ এক্স রে যেটাকে বলবে আর একটা হয় স্ক্যান উইচ ইজ থ্রি ডি এক্স রে তো দু তিনটে রূপ একটা হচ্ছে নর্মাল আগেকার দিনে দেখেছ এক্সরেপ করে ও নয় ওটা তো লাস্ট ফিফটিন ইয়ার্সে অ্যাবসোলেট হয়ে গেছে বাট আরেকটা হচ্ছে যে আইওপিএ মানে নর্মাল আমরা আরভিজি নেই যে এখন ওই স্ক্যানারের মাধ্যমে ছোটো এক্সরে বাট ডিজিটাল ইসি ওটা একটা হয় আরেকটা হয় ওপিজি ওপিজি মানে ফুল মাউথ এক্স রে পুরো দেখতে পাবে তুমি এদিক থেকে কান জোয়াল জয়েন্টস এভরিথিং দেখতে পাবে আর তার অ্যাডভান্স ভার্সান হচ্ছে এটা হচ্ছে টু আর তার অ্যাডভান্স ভার্সান হচ্ছে সিবিসিটি হুইচ ইজ দ্য স্ক্যান বা কোন বিন কম্পিউটার টোমোগ্রাফি এটাতে কী হবে তুমি থ্রি স্ট্রাকচার দেখতে পাচ্ছ উইচ উই হ্যাভ ইন হাউস কোনো আক্কেল দাঁত সাপোজ দাঁত এবার আমি সার্জারি করতে যাব তো আমি এটাতে কি দেখতে পাবো তিনটে সার্ফেস দেখতে পাবো থ্রি ডি সার্ফেস টু ডি সার্ফেস হলে এক্স রেতে কী দেখতে পাবো টু ডি সার্ফেস টু ডি মানে হচ্ছে যে তুমি একটা দাঁত দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে সাপোজ আখেল দাঁতের ক্ষেত্রে বলছি আমি কমন বলে বলছি তুমি একটা দেখছো একটা দাঁত সোজা দাঁড়িয়েছে একটা দাঁড়িয়ে এটাকে বার করতে হবে বাট থ্রি ডিতে আমি কি দেখতে পাবো গলার দিক দিয়েও দেখতে পাবো এই দিক দিয়েও দেখতে পাবো আমি নিচে নার্ভ কোথায় আছে দেখতে পাবো সব কিছু দেখতে পাবো স্ক্যান মিনস ভেরি প্রিসাইস এবার তুমি বোঝো যে এবার যখন

লোকে ভাবে যে স্পা অ্যান্ড ডেন্টাল ট্রিটমেন্ট ইজ স্পা বাট ইট ইজ নট হ্যাঁ ইটস আ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্য হিউম্যান বিং অ্যান্ড আমরাও হিউম্যান বিং সো এরার ডেফিনেটলি সেই জন্যই আমরা পারফেকশানের দিকে যাওয়ার চেষ্টা করি এবং এরার মার্জিন যত কম হবে যত ডিজিটালাইজড হবে যত টেকনিক্যাল জিনিসগুলো হবে তত ডেফিনেটলি রেজাল্ট বেটার আসবে এবার আসি যেটা ম্যাক্সিমাম মানুষের একটা অভ্যাস থাকে যে পান মশলা খাচ্ছে বা এরকম খাচ্ছে এই জিনিসপত্র খাচ্ছে তারপর দেখা টাইমের পরে যেটা পান মশলার প্যাকেটেও অ্যাড দেওয়া থাকে ওরাল ক্যান্সার এটা থেকে বাঁচার উপায় কি কি আমি পান মশলা কুইট করে দিলাম এই একটা নাকি মানে এরকম হতে পারে যে যার অভ্যাস আছে যে ছাড়তেই পারছে না তার পক্ষে কি কি করা যেতে পারে দেখো খুব ডেঞ্জারাস ডিজিজ তুমি জানো সিনেমা হলে গেলেই দেখতে পাওয়া বিজ্ঞাপনগুলো দেখায় ওরেল ক্যান্সারের হাউ ডেঞ্জারাস সিরিজ মানে দেখতে ইচ্ছে করে না বারবার রিপিটেড দেখায় যে কোনো সিনেমা হলে দেখা যায় যেগুলো বা যেই ধরনের ভিডি টিভিতেও দেখা যায় ডেফিনেটলি যার বাড়িতে হয় বা যার ফ্যামিলিতে হয় সেই জানে কি হয় এবং প্রতিটা প্যাকেটের লেখা থাকে সিগারেট বল গুটকা বল সব জায়গায় বাট আনফর্চুনেট দ্যাট ইট ইজ প্রোমোটেড বাই সেলিব্রিটিস কিছু বলার নেই ডেফিনেটলি ফিউ সেলিব্রিটিস মধ্যে সচিন তেন্ডুলকর ইস ওয়ান অফ দ্য সেলিব্রিটি যে কোনো দিন এই ধরনের এনরসমেন্ট করে না অফর চেক্স রিগ্রেট করেছে বাট উই ক্যান সি ইন টিভি যে সেলিব্রিটিস কী ধরনের প্রমোট করছে দ্য অ্যাকশন তুমি ইলাইচি বেচলেও যে অ্যাকশানসে তুমি করছো ছোটো বাচ্চারা অ্যাডাপ্ট করছে আনএডুকেটেড বাচ্চারা অ্যাডাপ্ট করছে জিনিসগুলো ইট ইস ভেরি ব্যাড ফ্রম আওয়ার পার্ট অফ সোসাইটি অলসো এবার কথা হচ্ছে যে তুমি যদি কেউ খাচ্ছে তার হ্যাবিট যদি হয়ে থাকে এই জন্য আমার এটা পার্সোনাল ফিলিং যে আমাদের স্টেট বল বাইরে বল যেখানেই বলো উই হ্যাভ ওরাল ক্যান ওরাল নয় নর্মাল ক্যান্সার রিহাবিলেশন সেন্টারস রাইট বা যেটা দরকার বেশি ইম্পর্টেন্ট একবার ক্যান্সার হয়ে গেলে তো ইটস ওভার বাট যেটা দরকার সেটা হচ্ছে যে প্রি ক্যান্সারস লেজেনকে ডায়াগনোস করা আর্লিয়েস্ট যে ভরা জিনিসটাকে তার জন্য আমরা যেটা করি ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে উই ডু ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পস সেখানে কি হয় আমরা আমি যেরকম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অ্যান্ড আমি এখানকার চেয়ারম্যান অলসো রোটারি থ্রি টু নাইন ওয়ান ডিস্ট্রিক্টের তো এখানে কী হয় আমরা কি করি স্ক্রিনিং করি ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পস করি ক্যাম্পসে গিয়ে আমরা দেখে নিতে পারি যে কোনো লিজন আছে কি না কোনো এই প্রি স্টেজে প্রি ক্যান্সারাস লিজন যদি আমরা ক্লিনিকেও এন নাম্বার অফ টাইমস দেখতে পাচ্ছি যেটা ভেরি কমন প্রি ক্যান্সারাস লিজন দেখতে পাই সেটা হচ্ছে ওএসএমএফ বলি ওরাল সাব মিউকস ফাইব্রোসিস তাতে দেখবি যারা গুটকা খায় দীর্ঘদিন ধরে তার মাউথ ওপেনিং হচ্ছে না মুখ খুলছে না টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার মাউথ ওপেনিং এবার সেখানে কি হয় এই ফাইব্রাস ব্যান্ডস হয়ে যায় গালে গালে বলতে ভেতরের দিক দিয়ে দিকে দ্যার ভেরিয়াস ফাইব্রাস ব্যান্ডস থিক ব্যান্ডস ব্যান্ড হয়ে যাওয়ার জন্য মুখ খুলতে পারছে না কারেক্ট এবার মুখ খুলতে পারছে না মানে ডেন্টিস্টের হাত তো যাবে না ভেতরে সো ইটস আ ডিজাস্টার সিচুয়েশান কোনো ব্যথায় মানে ছটকাতে দেখেছি এরকম রুগী এবং এরকমও পেশেন্ট আছে মানে মুখ লিটারেলি এরকম করে টিয়ার করে মানে ডিজাস্টার সিচুয়েশান বিকজ উই আমাকে তো কাজ করতে হবে মানুষটা কাতরাচ্ছে সো দিস ইজ দ্য ডিজাস্টার সিচুয়েশন মানে এই ধরনের কেসেস খুব বেশি ওএসএমএফ আরেকটা একটা দেখতে পাই হচ্ছে লাইক অ্যান্ড বলি আমরা প্রি ক্যান্সারাস লিজেন্স বলছি এগুলো আমি লাইক অ্যান্ড প্ল্যানাস হচ্ছে টেনশান থেকে হয় যে কোনো ইমিউনো কম্প্রোমাইজড যদি কিছু হয় তখন এই ধরনের ওরাল হোয়াইট প্যাচেস বেসিক্যালি দেখা যায় এটা লাইক অ্যান্ড প্ল্যানাস অলসো ইজ দেয়ার এবং আরও কিছু প্রি ক্যান্সারাস লিজেন হয় এবার সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা ক্যান্সারের মেজার কারণ যেটা আমরা দেখতে পাই এবং আমরা ইরাডিকেট করি সেটা হচ্ছে কোনো শার্প টুথ মানে দাঁত কোনো শার্প আছে বারবার জিবে ঘষা লাগছে বা জানতেই পারছে না চিবচ্ছে আকেল দাঁত বেরিয়েছে আকেল দাঁতের জায়গা নেই চুয়ালের সাইজ তো তাই কারো কারোর ক্ষেত্রে কী হয় আকেল দাঁতের জায়গা নেই এবার কথা বললে বল যাই বল আমার গাল কাটছে কিন্তু ডেলি বেসিসে এবার ওখানে একটা হোয়াইট লিজেন তৈরি হচ্ছে হুম এবার ভিজিট করা নাই সাপোজ তো দ্যাট ক্যান লিড টু ক্যান্সার কোনো শার্প টু বয়স্কদের দাঁত ভেঙে গেছে কোনো কারণে শার্প হয়ে আছে জিবে ঘষা খাচ্ছে ঘসা খাচ্ছে ঘসা খাচ্ছে এবার একটা টাইমের পর ইউ উইল নট গেট পেন অ্যান্ড এনি সেন্সেশন যখন দেখাতে আসছে তখন অলরেডি গন কারুর ডেঞ্চার থেকে এই যে ডেঞ্চার আমরা আর্টিফিশিয়াল প্রসেসেস পড়ছি তার একটা ক্লিপ হতো আগেকার দিনে এখনকার দিনে ভালো সেমিফ্লেক্সিবল ডেঞ্চার্স এসে গেছে ভালো মেটেরিয়াল এসে গেছে যেগুলো পড়লে ভাঙে না কোনো ক্লিপ থাকে না উই আর বেসিস এ ডুইং এই ধরনের ডেঞ্চার্সগুলো বয়স্কদের ক্ষেত্রে বলছে বাট ক্লিপ যেগুলো থাকতো আগেকার ডেঞ্চারে ওখান দিয়ে ঠোঁট কাটা ওখান দিয়ে জিপ কাটা অল দোজ থিংস যে কোনো শার্প অবজেক্ট এখন তো মডার্ন এতে বলতে বললে ওরাল পিয়ার সিং নতুন জিনিস এসছে আমাদের সোসাইটিতে সো অল দোজ থিংস ডেফিনেটলি তোমার দাঁত ফ্র্যাকচার হতে পারে যে কোনো শার্প কিছু জিনিস থেকে ক্যান লিড টু প্রি ক্যান্সারস লিজন হুইচ ক্যান ইফ আনট্রিটেড ক্যান লিড টু ক্যান্সারাস লিজন এবার ক্যান্সারাস লিজন মানেই হচ্ছে ভয়াবহ সিচুয়েশান নিজের ডেস্ট্রাকশান তো বাতেই বাদ দেয় আশেপাশে ফ্যামিলি বাবা মা পয়সা সব কিছু ধ্বংস এই ধরনের ট্রিটমেন্টে যখন ক্যান্সার হয়ে যায় তখন ওই ইউনো হোয়াট হ্যাপেন্স হচ্ছে সার্জিক্যাল মেথড সার্জিক্যাল মেথড মানে হাফ জিপ কেটে দিতে হবে হেমিগ্লসেকটে হাফ ম্যান্ডিবল কেটে দিতে হবে হাফ চুয়াল উড়িয়ে দিতে হবে এক সাইডে যেহেতু হয় এবং ক্ল্যাভিক্যাল কমান্ডো অপারেশন করিয়ে হয় যেরকম যেরকম সাপোজ ক্ল্যাভিক্যাল কেটে দিতে হতে হবে গলা ডেডিক্যাল নেক ডিসেকশন করতে হচ্ছে সাইড থেকে বার করতে হচ্ছে এবং ব্লাড স্ট্রিমে চলে গেলে কিমোথেরাপি রেডিওথেরাপি যন্ত্রণাদায়ক না ভাবাই ভালো সো ডেফিনেটলি এইটাই যে আমাদের পান মশলা শুড বি ব্যান্ড এনিথিং এবার স্মোকিংয়ের ক্ষেত্রে যদি থাকে স্মোকিং অ্যান্ড এই ধরনের যদি দেখ কুইট করার জন্য উইল পাওয়ার ইজ দ্য মোস্ট থিং আমাদের কাজ উই অ্যাক্টা মিডিয়াম ফর কাউন্সিলিং দরকার হলে ই গো ফর সাইকোলজিক্যাল কাউন্সিলিং ঘরে বউ ঠেঙাতে পারে আর এর বেশি মা বাবা ঠেকাতে পারে আর এর বেশি তো কিছু নয় বাট আমাদের কাছে যখন পেশেন্ট আসে যার সাথেভাবে গালাগাল তো খাই অফকোর্স বাট তা বাদেও দে হ্যাভ নো রিগ্রেট ফর ইট যে খায় সে তার কোনো রিগ্রেট থাকে না অনেক সময় মোস্ট অফ দ্য টাইমস যেটা দেখেছি বাট কিছু ভদ্রলোক হয় যারা ট্রিটমেন্টে আমরা ওই ওএসএমএফ ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনস দিই লিজেন্সে ইঞ্জেকশনস দিই যাতে ওই মাউথ ওপনিংটা এক্সারসাইজ থাকে ফিজিওথেরাপি টাইপ জিনিস থাকে যাতে মুখটা বেশি খোলে অ্যান্ড কিছু লিজেন্সের প্রি ক্যান্সারস হলে করা যায় কাউন্সেলিং আর কোনো উপায় নেই আর এখন ওই নিকোটিন যদি ওই টেন্ডেন্সি নিকোটিং কিছু চুইংগমস যেগুলো আছে স্মোকিংয়ের ক্ষেত্রে সেটার নিয়ম হচ্ছে তোমাকে রেখে দিতে হবে ওটা চুয়ালে সরি গালে অ্যান্ড যখন তোমার ইচ্ছে করছে ইউ জাস্ট চিউ ওয়ান আর টু টাইমস অ্যান্ড কিপ ইট আগেন মানে বারবার নয় আবার যখন ইচ্ছে করছে দুবার চিবিয়ে আবার রেখে দাও হুম ফিউ পিপল ইট হ্যাভ ওয়ার্কড অ্যান্ড ফিউ পিপলস এ নো রেজাল্টস বাট মেথড হচ্ছে এটাই মেথডটা ইম্পর্টেন্ট যে একবার দুবার চিউ করে রেখে দেওয়া আবার চিউ করে আবার রেখে দেওয়া যখন ইচ্ছে হচ্ছে তাই ফর ফিউ পিপল ইট ওয়ার্কস ফিউ পিপল ইট ডাজেন ওয়ার্ক আমি এই প্রি স্টেজ থেকেই বলি যে ধরুন কারো প্রি স্টেজ হয়েছে সাধারণ মানুষ সে কিভাবে বুঝবে মানে কি কি সে বুঝতে পারবে না সে বুঝতে পারবে না ওএসএমএফ তাহলে তো ডাক্তারের কাছে যাবে না হয়তো না ওরাল ক্যান্সার স্ক্রিনিং দেখ সবার এমনি হয়ে যাবে না ক্যান্সার যদি সবাই কিছু দাঁতে ব্যথা হয়েছে বলেই আমার অনেকে আমার কাছে যেরকম পেশেন্টসার আছে প্যানিক কন্ডিশনে আছে ডাক্তারবাবু ব্যথা ঠিক হচ্ছে না আমার ক্যান্সার হয়ে গেছে সো দ্যাট ইজ অলসো ব্যাড দ্যাট ইজ অলসো ব্যাড এটা হওয়া উচিত নয় কাউন্সেলিং বয়স্কদের যে ডাক্তারবাবু দেখে দিন তো ভালো করে ওর ক্যান্সার হয়ে গেছে তো এটা এটা মানে দিস ইজ দ্য সিচুয়েশান বাট সেটা নয় কেউ হয়তো দেখছি সাইকোলজিক্যালি দেখছে যে ব্যথা সারছে না কোনো অন্য কোনো কারণে সে ভেঙে টেঙে মাথা এ করে আমার ক্যান্সার হয়ে গেছে ডাক্তারবাবু হান্ড্রেড পার্সেন্ট তো দিস আর দা পেশেন্টস বি গেট বাট সাধারণত ইটস বেটার গেট আর ডেন্টিস্ট চেক আপ এভরি সিক্স মান্থস না আচ্ছা তাহলে মোটামুটি হ্যাঁ একদম একদম যে কোনো ডেন্টিস্ট ক্যান ইভ্যালিউট প্রি ক্যান্সারাস রিজন আচ্ছা ওরাল সেক্সের ফলে কি ওরাল ক্যান্সার হয় ওরাল সেক্সের ক্ষেত্রে ইটস নট ডাইরেক্ট বাট যদি কোনো দেখো ক্যান্সারের মেন কারণ মধ্যে ফ্রিকশান ইফ ইট ইজ নট আ মেকানিক্যাল ফ্রিকশান কেমিক্যালি নট ইফ ইট ইজ সামথিং ফ্রিকশান দেন ইয়েস ইফ ইট ইজ বাট কেমিক্যালি ইট শুড নট আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনি একটা জিনিস আমাকে বলেছিলেন যে ওরাল কিছু প্রবলেম থাকলে ইডিও এডির সাথে কিছু একটা কানেকশন আছে সামথিং এর এবং কিছু একটা বলেছে মানে কি বলতে চাইছ ইজ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না ইরেকটাইল ডিসফাংশন ইডি শব্দটি খুব ভয়ানক সো ইরেকটাইল ডিসফাংশন डेफिनेटলি ইয়েস কি হয় বেসিক্যালি when we have এগুলো রিসার্চ পেপারস থাকে কিছু যাদের ক্রনিক জিন্জাবাইটিস বা ক্রনিক যখন গামস প্রবলেম থাকে কারুর বা যে কোনো পেশেন্ট বা একটা গ্রুপ স্টাডি হয় আমাদের স্টাডি কীভাবে হয় একটা গ্রুপ সে হাজার লোকের স্টাডি হলো তার মধ্যে সাতশো লোকের এই হলো তিনশো লোকের এই হলো এইভাবে স্টাডি হয় আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালস যেগুলো হয় সেটাতে যে দেখা যায় যে এনি পারসন হু ইজ হ্যাভিং গাম প্রবলেম তার মধ্যে থেকে যে পার্সেন্টেজ হ্যাভ আ টেন্ডেন্সি অফ ইডি এবার ইলেকট্রাল ডিসন হাউ বিকজ যাদের গম প্রবলেম হয় তখন যে ব্যাকটেরিয়াল যে গ্রোথ বা যে থাকে মুখে সেটা ডেফিনেটলি ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে হুম এবার ব্লাড স্ট্রিমে যখন ওই ব্যাকটেরিয়াল এটা চলে যাচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের যে নার্ভ সিস্টেম আছে বা নার্ভাস সিস্টেম আছে তার ওপরে আমাদের তো নার্ভের ভেতরে মাইলেন শীত থাকে তো নার্ভের ওপরে বা যেহেতু ব্লাড থেকে যখন সার্কুলেশানে চলে যাচ্ছে জিনিসটা তখন ওই নার্ভের উপরে কোনো লেয়ার তৈরি করছে এবার ব্যাকটেরিয়াল লেয়ার কি করবে নার্ভের যে স্টিমুলেশন বা নার্ভের যে সেন্সেশান যেটা পাঠায় সেটাকে ডিমিনিশ করবে তো ডেফিনেটলি দ্যার ইজ আ চান্সেস অফ গেটিং আ ইডি আর ডেফিনেটলি ইভা পার্সন ইজ গেটিং আ ইডি বা ইলেকট্রিক্যাল ডিসফাংশান সেখানে দ্যাট পার্সন হ্যাজ অলসো আ চান্সেস অফ কার্ডিয়াক অ্যাট্যাক ইস্যুজ অলসো বিকজ নার্ভ তো নার্ভ এবার সবার সাথে হ্যাঁ সবাই সাথে কানেক্টেড সো হু ইজ হ্যাভিং আ গম প্রবলেম ক্যান হ্যাভ আ ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম যেখানে ব্লাড স্ট্রিমে আমাদের ব্যাকটেরিয়া চলে যাচ্ছে সেখানে যেহেতু নার্ভ যেটা বললাম তোমাকে মাইলিন শীতের উপরে কভার হয়ে যাচ্ছে তো সেখানে যেরকম ইডি যেরকম চান্সেস দ্যাট পার্সন ইজ অলসো প্রোন টু হার্ট ডিজিজ বা কার্ডিয়াক অ্যাটাক অলসো আচ্ছা ডেফিনেটলি আর সেটা শুধু দেখ এটা ডাইরেক্ট স্টেটমেন্ট হয় না এটা ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন অলসো বাট ধরো কোমরবিটি সাপোজ আ পার্সেন ইজ ডায়াবেটিক অলসো এভার গাম প্রবলেম অলসো সেখানে কিন্তু চান্সেস খুব হাই হয়ে যাবে আবার হুম কোমরবিটি কী আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট ডেফিনেটলি আমরা যেহেতু মুখ দিয়ে খাচ্ছি ওরাল হেলথ ইজ অলওয়েজ রিলেটেড টু জেনারেল হেলথ এরম হাজার পেশেন্ট আছে যাদের আমরা ডায়াগনোসিস করেছি যে ডায়াবেটিক কাকু আপনি ডায়াবেটিক নয় তো না না চেক করিয়েছি আমি তো এই সুগার চেক করছি চেক করছি আপনি এইচবি ওয়ানসি করাবেন একবার এইচবি ওয়ানসি ইজ দ্য পার্সেন্টেজ অফ সুগার যেটা এইচ বি ওয়ানসি পার্সেন্টেজ হয় লাস্ট তিন মাসের মিন দিয়ে দেয় মিন ভ্যালু অফ সুগার মানে ব্লাড সুগার তো এরম অনেক পেশেন্ট হয়েছে যেখানে আমরা মুখ দেখে বলতে পারছি যে ডায়াবেটিক তো ডেফিনেটলি টেস্ট করলে ডায়াবেটিক ধরা পড়ে যাচ্ছে হুম সো ডেফিনেটলি ওরাল হেলথ ডায়াবেটিকটা ভাইস ভার্সা মানে ডায়াবেটিক বেশি থাকলে ওরাল প্রবলেম বেশি হবে ওরাল প্রবলেম বেশি হলে ডায়াবেটিকের দিকে যেতে পারো ইটস আ ভিজিয়াস সাইকেল বলতে পারো বাট ডেফিনেটলি ওরাল যেহেতু আমরা মুখ দিয়েই খাচ্ছি সো ওরাল প্রবলেম ইজ অলওয়েজ রিলেটেড টু জেনারেল হেলথ বুঝতে পেরেছি আর একটা এখন মডার্নাইজ দিন হ্যাঁ বিভিন্ন জিনিস দেখি আমি অনেকে করে জীবের মধ্যে একটা সেই গোল মতো কি ঠোঁটের মধ্যে করে নিলে কি করা উচিত দেখ ডেফিনেটলি কোনো ডেন্টিস্ট তো করবে না ওরেল পেয়ারসিং কোন জায়গায় হচ্ছে কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফার্স্ট মানে যদি প্রিমিলিয়ামি যদি দেখো যে ওরেল পেয়ারসিং ডেফিনেটলি একটা ট্রম্যাটিক প্রোসিজার তুমি একটা জিভের ভেতরে বা ফ্রোটের ভেতরে পাঞ্চ করছো সামথিং ফার্স্ট অফ অল দেখতে হবে যে মেটেরিয়ালটা ইউজ করছো সেটা বায়ো ফ্রেন্ডলি কি না ইউজুয়ালি টাইটেনিয়াম অ্যান্ড গোল্ড এগুলো হচ্ছে প্রিসিয়াস মেটেল দিজ আর বডি ফ্রেন্ডলি মানে এখন কী মেটেরিয়াল দিয়ে পাঞ্চার হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেকেন্ড হচ্ছে যে এটা করছে ডেফিনেটলি পার্লার্স জায়গায় সেখানে অ্যাসেপটিক প্রিকশানস কী আছে এবার সেখানে স্টেরিলাইজেশন প্রোটোকল কি আছে খুব ইম্পর্টেন্ট টপিক তুই বললি স্টেরিলাইজেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক ডেন্টিস্টের জন্য স্টেরিলাইজেশন মানে হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট ক্লিন নয় পরিষ্কার নয় স্টেরিলাইজেশন মানে হচ্ছে জীবাণু সংক্রমণ নেই ডেন্টিস্টের চেম্বার হচ্ছে হট কেক হট ওভেন অফ স্প্রেডিং এডস অ্যান্ড হেপাটাইটিস হ্যাঁ রাইট বিকজ আমরা এবার তুমি তো দেখছো না ডাক্তারবাবু ভিড় লেগে আছে কটা ইনস্ট্রুমেন্ট আছে ডাক্তারবাবুর কাছে গরম বেলে চুপিয়ে ধুয়ে হয়ে যাচ্ছে না তো সো দিস ইজ হাউ ইউ তুমি যেটা তুমি জিজ্ঞেস করছো আমরা এত ডাক্তার দেখি কিভাবে বুঝবো যে ভালো ডাক্তার কে সো হুইচ ওয়ার্কস ফর ইউ সেটাই তোমার জন্য ভালো ডাক্তার বাট বেসিক জিনিস তুমি গুগল দেখে যাচ্ছো না কি দেখে যাচ্ছো ডাজন্ট মেক সেন্স বাট বেসিক জি গুলো দেখতে হয় হাইজিন হাইজিন নয় আমি বারবার বলছি তোকে হাইজিন হচ্ছে তুই ভালো ইন্টেরিয়ার ডেভেশন আছে দ্যাট ইজ হাইজিন বা ভালো ফ্লোরটা পরিষ্কার আছে দ্যাট ইজ হাইজিন বা ভালো সবকিছু আছে হাইজিন স্টেরিলাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট স্টেরলাইজেশনের জন্য আমরা যেটা ইউজ করি ওয়াইর ডেন্টাল ক্লিনিকে উই হ্যাভ এডিএ গাইডলাইন্স অফ স্টেরিলাইজেশন গাইডলাইন্স হয় কিছু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন গাইডলাইন্স হয় এই ধরনের গাইডলাইন্সে কি হয় আমরা প্রথমে যে কোনো সয়েল ইনস্ট্রুমেন্টস যখন হয় সেটাকে আমরা ক্লিন করি ক্লিন করে কেমিক্যালি ক্লিন করি কেমিক্যালি ক্লিন করে আলট্রাসনিক বাতে যায় আল্ট্রাসনিক ভাইব্রেশনে ক্লিন হয় সেটা সাবান দিয়ে ক্লিন হয় তারপরে অটোক্লেভ বলে একটা মেশিন আছে যেখানে আমরা ইয়ে করি পাউচিং করি পাউচিং করে অটোক্লেভে দেওয়া হয় মানে একটা ফার্নেস ওভেন যেখানে ওয়ান থার্টি ওয়ান ডিগ্রি ফেরানাইটে ওটা ইনস্ট্রুমেন্টটা থাকে তবে গিয়ে তার ব্যাকটেরিয়াগুলো মরবে এবং ধর আমাদের যে কোনো ইনস্ট্রুমেন্ট ধরো কিছু টিউবস আছে সে টিউবের ভেতরে কি করে ব্যাকটেরিয়া তুই মারলি সো এই ধরনের বি ক্লাস অ্যাটক লেভে কী হয় ওই টিউবের ভেতরের যে ব্যাকটেরিয়া সেটাও তোমার ক্লিন হয়ে যাচ্ছে ঠিক আছে তো অটো করে পাউচ এবার সেই পাউচিং ইনস্ট্রুমেন্ট আমরা রাখছি আলট্রাভায়োলেট চেম্বারের মধ্যে সেই চেম্বারে তোমার ইনস্ট্রুমেন্ট সেফ থাকবে হাউ মাচ সেভেন্টি টু আওয়ার্স অনলি এবার সেভেন্টি টু আওয়ার্সে যদি ওই ইনস্ট্রুমেন্টটা ইউজ না হয় পাউস ইনস্ট্রুমেন্টটা রিপিট দ্য হোল সাইকেল ইউজ হোক আর না হোক বুঝতে পারছো তো তুমি বুঝতে পারছো ওরাল পিয়ারসিং যেটা তুমি পার্লারে করাচ্ছ সেখানে ইউ হ্যাভ ভেরি হাই চান্সেস অফ গেটিং এ ইনফেকশন এনিথিং এনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইমিডিয়েট কোনো প্রবলেমস অ্যান্ড অল আরেকটা যেটা হয় ওরাল প্রবলেমসের প্রবলেম ওরাল পিয়ারসিং তো একটা মেটাল জিনিস সেটাতে যখন তোমার তো টাংয়ের মুভমেন্টের উপর কোনো কন্ট্রোল নেই কোনো এদিক ওদিক করতে গিয়ে যদি দাঁতে চিপ আউট হয়ে যায় খুব ভেরি হাই আমরা কিছু পেশেন্টস দেখেছি হয়তো ওরাল পিয়ারসিংয়ের জন্য দাঁতের যে ফ্র্যাক পার্ট আছে ফ্র্যাকচার হয়ে গেছে কোন হয়ে গেছে একটা পার্ট উড়ে গেছে এটা তো মেটেল তুমি তো টাঙের ওপরে কোনো কন্ট্রোল নেই তো একটা পার্ট চিপ আউট হয়ে গেছে তো এইগুলো ওরেলকে মানে পিয়ারসিংয়ের পরে এগুলো দেখা যায় বা ডিউরিং পিয়ারসিং ইজ ডেঞ্জারাস ওটা খুব কেয়ারফুলি

মানে পড়ে গেছে বা এটা মানে এটা কেন হয় আর দ্বিতীয়ত এটা থেকেই আমার একটা কোয়েশ্চেন যে ধরুন আমাদের তো দাঁত এই বয়সে আছে ছোটোবেলায় আমরা দেখি দাঁত উঠে পড়ে গেল উঠে গেল এই বয়সে আমার সাতাশ বছর বয়স আমি সাতাশ ধরলাম না কুড়ি বাইশ আঠেরো এই বয়সে যদি কারো দাঁত পড়ে তাহলে কি দাঁত উঠবে না ভগবান দুবার চান্স দেয় আচ্ছা হ্যাঁ সো এক হচ্ছে যে তোমার মিক্সড মানে তোমার ডেসিরিয়াস ডেন ডেন্টিশান একটা পারমানেন্ট ডেন্টিশান ডেসিডিয়াস ডেন্টিশানে যখন দাঁত হয়ে গেলো তারপরে তোমার পারমানেন্ট ডেন্টিশানের দাঁত আসবে এবার ডেসিরিয়াসের নিয়ম হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দ্যার ইজ আ এজ অফ ইরাপশান অ্যান্ড শেডিং মানে যে কিছু দাঁত আছে যেগুলো দু বছর তিন বছর ছ বছর সাত বছর অবধি উঠবে এবং সাত আট নয় দশ এগারো বারো অবধি পড়ে যাবে পড়ে যাবে মিনস কি হবে অটোমেটিকলি পড়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ অটোমেটিকলি পড়ে যাবে এবং তার নিচে হচ্ছে পারমানেন্ট টুথবার্ড থাকে আমাদের উপরে ধরো ডেসিডিয়াস ডেন্টিশন যখন বারো বছর তেরো বছর বয়স হবে তার নিচে পারমানেন্ট ডেন্টিশানের টুথবার্ড আছে তো টাইম হয়ে গেলে এক্সফলিয়েশন হয়ে যাবে মানে কি টাইম হয়ে গেলে উপরে দুধের দাঁতটা পড়ে যাবে অটোমেটিক আমাদের পারমানেন্ট দাঁত উঠে আসবে নিচ থেকে কারেক্ট এবার এটা এক্স দ্বারা বুঝতে পারবো আমরা উঠছে কি উঠছে না না প্রবলেম যেটা সোসাইটিতে সেটা হচ্ছে যে ওভার রিটেন্ড অফ ডেসিডিয়াস টুস মানে টাইমের পড়ার যেটা সাত বছরের পড়ার কথা সেটা আজকালকার বাচ্চা তো আর পেয়ারা কেটে খায় না আমার মেয়েও খায় না টিফিন বক্সে কেটে যাচ্ছে তো পেয়ারা আগেকার দিনে কি পেয়ারা চি আখের রস খেত তো ভালো থাকতো ডেফিনেটলি তো এখন তো রিফাইন্ড ফুড হয়ে গেছে তো সে সেক্ষেত্রে ওই দাঁতগুলো পড়ছে না ওভার রিটেন তখন ইউ নিড আ ডেন্টিস্ট অ্যাটেনশন মানে আমাদের ডেসিরিয়াস দাঁত বা দুধের দাঁত কোনো দিনই তোলা উচিত নয় উই হ্যাভ টু রিটেন কেন সাপোজ এক হচ্ছে যে ওভার রিটেনশন রিটেনশন মানে হচ্ছে যে দাঁত পড়ে যাওয়ার কথা সাত বছর বয়সে পড়েনি তোমার কাছে থেকে গেল তাহলে নিচের দাঁত তো উঠবে কী করে উঠতে পারবে না ডেফিনেটলি আর একটা হচ্ছে যে দাঁত পোকা লেগে গেলো এটার সাত বছর বয়সে পড়ার কথা কিন্তু তিন বছর বয়সে পোকা লেগে গেল তাহলে এই দাঁতটা তুলে ফেলতে হচ্ছে তার মানে এ জায়গায় পেয়ে যাচ্ছে তো এ ওঠার চেষ্টা করবে তো সেই জন্য আমাদের দাঁতটা টাইমের আগে তোলা উচিত নয় টাইমের পরে রাখা উচিত নয় ডেসিডেস দাঁতের কথা বলছি নাহলে কি হবে পারমানেন্ট দাঁত এবড়ো খেবড়ো জায়গায় আসবে আচ্ছা ঠিক আছে তখনই তুমি বারো বছর বয়সে গিয়ে দেখবে যে এবড়ো খেবড়ো দাঁত বেরিয়েছে বা এ হয়েছে কেন বিকজ ওই ডেসিডেস দাঁত টাইমে এক্সপোলেশন আর আর শেডিংটা হয়নি তো ডেফিনেটলি ইট ইস রেকমেন্ডেড দ্যাট ডেন্টিস্ট ইন্টারভেনশন বাচ্চাদের ক্ষেত্রে মানে ট্রিটমেন্ট করা উচিত বাচ্চাদের ক্ষেত্রেও আমরা পালপেক্টমি পালপোটমি ফিলিংস যে দাঁত ক্ষেত্রে বলছেন তো আপনি তোলেন না তো ধরুন কারো উঠছে না সেক্ষেত্রে আপনারা কি করেন মানে কারুর উঠছে না বলতে মানে বলা মানে ধরুন আপনারা তো তুলবেন না যেটা আপনি বললেন যে এখন সেটা এক্সট্রিম স্টেজে গেলে তো তুলতেই হবে আচ্ছা বাচ্চাদেরও তো তাই একই গল্প আয়দার ফিলিং দাঁত ভাঙ মানে দুধের কথাই বলছি আইদার ফিলিং রুট কানাল মানে পালপোটমি পালপেক্টমি ব্যাস এই অবধি তারপরে না হলে তো তোমাকে তুলেই ফেলতে হবে হুম বাচ্চাদের ক্ষেত্রে কেন কি হয় প্রবলেম প্রবলেম হচ্ছে যে দুধ খেয়ে শুয়ে গেল চকলেট খেয়ে মুখ ধুলো না ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড দিয়ে একবার করে রিন্স করে নেবো আবার রাত্রেবেলা দুধ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দুধ খেয়ে যাতে শুয়ে না ইট শুডবি র্যাম্পেন্ড কিরি সব দাঁত কালো দেখছে দেখতে পাবে সুগার ইনটেক মুখে যদি বেশি থাকে বা যদি কোনো স্টিকি ফুড থাকে চিপস চকলেট চিপস যদি মুখে লেগে থাকে মুখে বলতে দাঁতের সারফেসে লেগে থাকে উইল ডিড টু ক্যাভিটিস সো আর্লি ডিটেক্টেড ওখানেও ফিলিং হতে পারে বাচ্চাদের দাঁতে পালপেক্টমি হতে পারে পালপোটমি হতে পারে তারপরে না হলে যদি তুলে দেওয়া হয় সাপোজ ব্যথায় ছটকাচ্ছে পচে গেছে তাহলে তো নিচের দাঁত খারাপ হয়ে যাবে পমানের দাঁত খারাপ হয়ে যাবে তখন তো আমাদের তুলতেই হবে তোলা তোলা মানেই হচ্ছে এটা এদিক ওদিক বেরোবে যেটা যার বেরোবার কথা সে তো অন্য দিক দিয়ে বেরোবে তো সেটা তুমি বারো বছর তেরো বছর বয়সে গিয়ে টের পাবে তখন ওর জন্যই মনে হয় ক্লিপস তখন ক্লিপস বা ব্রেসেস বাট আজকে আমরা যেটা মডার্নস করছি সেটা হচ্ছে অ্যালাইনার্স বলি যেটা তুমি অনলাইন দেখতে পাবে অনেকগুলো ব্র্যান্ডস এসে গেছে এখন এবড়ো খেবড়ো দাঁতের ট্রিটমেন্টের জন্য বাট দ্য হোল শব্দ হচ্ছে অ্যালাইনার অ্যালাইনার্স বলি ব্রেসেস করা হয় ব্রেসেস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড যেটা আমাদের ডেন্টিস্টের হাতে থাকে অর্থোরনটিস্ট স্পেশালাইজড ব্রাঞ্চ বাট আমাদের হাতে থাকে আমরা যেভাবে চাইব সেভাবে ট্রিটমেন্ট করতে পারি ওয়ার অ্যাজ অ্যালাইনার ইজ এ মডার্ন ট্রিটমেন্ট ডি ওয়াই অ্যালাইনার্স অ্যাবসলুটলি নো যেটা অনলাইন অ্যালাইনার্স অ্যাবসলিউটলি নো বিকজ সেখানে কোনো গাইডেন্স নেই গাইডেন্স নেই অ্যালাইনার ক্ষেত্রে কি হয় আমরা বেসিক্যালি স্ক্যান করি সেম যেটা আমি বললাম ইন্টারাল স্ক্যান আমাদের পেশেন্ট যারা আসে তাদের ইমিডিয়েটলি স্ক্যান করি স্ক্যান করলে ল্যাবে চলে যায় ল্যাবে গিয়ে এআই হয়ে আসে এখন সব এআই হয়ে গেছে না এআই মিন্স এআই উইল ডিসাইড সাপোজ তোমার দাঁত এবড়ো খেবড়ো আছে এ এআই উইল ডিসাইড কি কত ডিগ্রি সাপোজ সাত দিনে এই দাঁতটা এই জায়গায় যাবে না এই রোটেশন হবে হোয়াট এভার আই ওয়ান্ট তো অটোমেটিকলি দিস কাইন্ড অফ অ্যালাইনার্স ইউ টু ওয়ার ফর টোয়েন্টি আওয়ার্স প্লাস সে টোয়েন্টি টু আওয়ার্স অ্যান্ড সে ওয়ান উইক টাইম এবার এক দুই তিন চার করে অ্যালাইনার্স আসতে থাকে এআই অনুযায়ী এআই যদি ডিসাইড করলো যে সেটা এসে যায় আমার এআই ডিসাইড করলো যে এক সপ্তাহ বাদে এরকম ঘুরে যাবে তো সেরকম সেকেন্ড অ্যালাইনার কাম দ্যাট ওয়ে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে অ্যালাইনার্স ইউ টু কিপ চেঞ্জিং অ্যান্ড ওই চেঞ্জ করে 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 অটোমেটিকলি অ্যালাইনার্স তোমার দেখবে টিথগুলো অ্যালাইন্ডে এসে যাবে বাট ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড টু গেট ইট ডান আন্ডার আ ডেন্টিস্ট বা অর্থোডন্টিক সুপারভিশন নট অনলাইন অ্যালাইনার্স একদম নয় ওরা রাস্তায় ছেড়ে দিচ্ছে তারপরে মানে নো 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 প্লে গেমস উইথ হেলথ কেয়ার অ্যাটলিস্ট অনলাইন যদি সব হয়ে যেত তাহলে আর আর অ্যালাইনারের ক্ষেত্রে মানে যেটা ক্লিপ আমরা দেখি সে ক্ষেত্রে যেটা দেখা যায় অ্যালাইনারের ক্ষেত্রে তো মানে দেখা যায় একদম না আর এর ফলে কি ওই ক্লিপের থেকে তাড়াতাড়ি কাজ হয় না স্লো কাজ হয় স্লো কাজ হয় তাহলে কেন এটা বেশি করছে এখন মানুষ বিকজ দেখা যাচ্ছে না বলে দেখা যাচ্ছে না বলে কসমেটিক জাস্ট একটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউ গো ফর এনি পার্টি এন্ড অল তুমি খুলে যেতে পারো ফর দ্যাট টাইম

এটা তুমি ম্যাচিওর ঠিক আছে বলো তোমার থেকে ছোটো বয়সে কেউ ম্যাচিওর্ড নয় সাপোজ স্কুল গোয়িং কেউ করছে সে তো ম্যাচিওর ইনাফ না রেখে দিল পরেই নি তাহলে মুভমেন্ট হবে কোথেকে তাঁর থেকে এবার যদি দু পরে পরেনি তো তিন ট্রে ফিট হবে না আর তখন তুমি কল সেন্টারে ফোন করতেই থাকবে শুধু আপনার নাম্বার ব্যস্ত তখন 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 বুঝবে অনলাইনের কি ডিআই ওয়াইআই সো ইট লুকস ইজি ইটস ইটস আ মার্কেটিং থিং ইটস লুক ইজি বাট ডেফিনেটলি অল দ্য অ্যাসোসিয়েশন এভরিথিং ইউ শুড অলওয়েজ এগেনস্ট ইট বাট ইউ শুড অলওয়েজ গো ফু টু আস্ট কনসালটেশন ছাড়া ইটস নট পসিবল ডোন্ট প্লে উইথ ইউর হেলথ কেয়ার আর ক্লিপের ক্ষেত্রে কত ডিপেন্ডস অন দ্য দাঁতের উপরে কতটা এবড়ো খেবড়ো কি ব্যাপার তার উপরে ডেফিনেটলি ব্রেসেস ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড আমরা যেটা বলি আমাদের ক্ষেত্রে সেরামিক ব্রেসেসও অ্যাভেলেবল সেরামিক মধ্যে হোয়াইট কালারের ব্রেসেস বেসিক্যালি সেটা একটু ভিজিবিলিটি কম অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি আ ইয়ার টাইম লেগে যায় কিছু ডায়াগনোস্টিক্স লাগে আমাদের ল্যাটল আর ওপিজি অ্যান্ড কিছু ট্রেসিংস লাগে অ্যান্ড অর্থোডন্টিস্ট ইজ আ স্পেশালাইজড ট্রিটমেন্ট তো এটা দিয়ে ব্রেসেসের ট্রিটমেন্ট আমরা রেগুলার বেসিসে করে আসছি ব্রেসেস অ্যালাইনার্স এবার দেখো ইউ হ্যাভ টু বি চুজি মানে সেই জন্যই ডক্টরের কাছে আসে বিশ্বাস নিয়ে মানুষ যে উই অ্যাসাইন মানে অনেক সময় অনেক পেশেন্ট হয় কি না স্যার আমি অ্যালাইনার করবো ব্যার এস হি আর শি মে নট বি গুড পেশেন্ট ফর অ্যালাইনার তো আমরা সেখানে রেকমেন্ড করি না কারোর হয়তো বিশাল এবড়ো খেবড়ো আছে হ্যান ত্যান আছে স্যার আমি অ্যালাইনার করব নট রেকমেন্ডেড ইউ গো ফর আ ব্রেসেস গো ফর আ কনভেনশনাল মেথড এবার ধর কোনো ভেরি ইম্পর্টেন্ট পেশেন্ট কোনো ভিআইভি পেশেন্ট কোনো ম্যাড মডেল যে ডেলি অ্যাঙ্কার টিভি অ্যাঙ্কার তো তাকে তো অ্যালাইনার দিতেই হবে তাকে তো আমি ব্রেসেস বলতে পারি না

মানে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন ডাজন ইয়ে রেকমেন্ড অয়েল পুলিং ওরা বিশ্বাসী নয় বাট ডেফিনেটলি ফিউ পেশেন্টস করে অয়েল পিলিংয়ে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে আইদার ইউ ইউজ আ ভার্জিন কোকোনাট অয়েল অর সিসম অয়েল সিসম অয়েল মানে হচ্ছে তিল তিলের তিলের তেল যেটাকে বলা হয় নিয়ম হচ্ছে বেসিক্যালি ওই মাউথওয়াশেরই কাজ করে আচ্ছা অয়েলটা নিয়ম হচ্ছে অয়েলটা ভার্জিন অয়েলটা নিয়ে টু থ্রি টেবিল স্পুন অয়েল নিয়ে ইউ কিপ ইট ইন দ্য মাউথ কিপ সুইস ইট ফর ফাইভ টু টোয়েন্টি মিনিটস ইজ দ্য রেকমেন্ডেড টাইম হুম ফাট করে নয় ফাইভ টু টোয়েন্টি মিনিটস করলে কী হবে ওই অয়েল উইল গো ইনসাইড দাঁতের মাড়ির ভেতরে ইন্টারনাল স্পেসগুলোতে যাবে উইচ উইল পুল দ্য ব্যাকটেরিয়া সেই জন্য নামটাই হচ্ছে অয়েল পুলিং অ্যান্ড আস্তে আস্তে করতে 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 দেখবে অয়েলটা ডাইলিউট হয়ে গেছে বা অয়েলটা সাদা হয়ে গেছে অ্যান্ড দেন ইউ ইট স্পিটেড স্পিটেড ইন দ্য ডাস্টবিন নট দ্য বেসিন বিকজ বেসিন ক্লক হয়ে যাবে না বেসিন ক্লক হয়ে যাবে তোমাদের অয়েল থাকলে অ্যান্ড ইউ শুড থ্রো ইট ইন আ ডাস্টবিন বেসিক্যালি এবং সঙ্গে সঙ্গে ব্রাশ করা রেকমেন্ডেড বিকজ অয়েলটা খেলে কিন্তু প্রবলেম সো ইটস রেকমেন্ডেড সঙ্গে সঙ্গে তুমি আইদার ওয়াশ ওয়াশিওর মাউথ অর তোমার ব্রাশিং ইজ রেকমেন্ডেন অয়েল পুলিং বাট অয়েল ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যাণ্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে বলে অয়েল অ্যাক্টিং তাতে যে বিশাল হ্যাবক কিছু লাভ হবে আমি ওটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কতটা লাভ হয় আইডিয়া এবার আচ্ছা দ্বিতীয় যে যে কোয়েশ্চেন আছে একটা আমার জিজ্ঞেস করার যে ডেন্টালের ক্ষেত্রে ক্যান্সার ছাড়া কি আর কোনো মানে রোগ হতে পারে যাতে মৃত্যু হতে পারে ডেন্টাল ক্যান্সার ছাড়া এমনি মৃত্যু হবে না আর কোনো রোগে মৃত্যু হবে না না দাঁত ভেঙে গেলে কারোর মৃত্যু হবে না বাট ক্যান্সার সার্জারি রিহাবিলেশান আমি যেটা ফেস করি মানে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট কথা দুটো কথা যেটা কমন যেহেতু আমরা এতক্ষণ খুব সুন্দর কথা বলছিলাম দুটো ইস্যুস যেগুলো খুব ইম্পর্টেন্ট গুটকা তো বললাম তোমাকে দেন এই ক্যান্সারের রিহাবিলেশান খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমরা যেটা রেগুলার বেসিসে যেহেতু আমার কাছে প্রচুর রেফার্ড কেসেস আছে সেখানে না আমাদের খুব ইয়ে হয়ে যায় ক্যান্সারের যে কেসেসগুলো আছে এই আমাদের নিজেদের ডেন্টিস্টের মধ্যেই যেহেতু কমিউনিকেশান থাকে না এবং অনেক সময় ক্যান্সারের সার্জারির টাইমে ইএনটি সার্জন বা অঙ্কো সার্জন জেনারেল সার্জন ইনভলভ হয়ে যায় তখন না ওই ইন্টার ডোমেন এটা থাকে না মানে এরকমও পেশেন্ট আমার কাছে সেদিনকার জামশেদপুর থেকে একজন পেশেন্ট এসেছিলো ডাক্তারবাবু দাঁত লাগিয়ে দিন আমি খেতে পারছি না এনতল ক্যান্সার পেশেন্ট মানে ক্যান্সার সারভাইভার বলতে পারো মানে বহুত মুশকিলে আমি একটা দুটো ইমপ্লান্ট করতে পেরেছি সামহাউ হি ওয়াজ হ্যাপি অ্যান উই কুড ডু বাট ওই এই এই আগের এই আগের বললাম যে তাহলে আপনি আগে করাননি কেন এটা তো আগের ডাক্তারের ভাবা উচিত ছিল যখন সার্জারি তো আপনি কি ওনার কাছে আবার যায়নি তো তো বলল যে উনি বলেছেন যে তখন তো জীবনটা বাঁচিয়েছি সেটি বেঁচে আছেন সেটাই বড় ব্যাপার দাঁত দিয়ে কী করবেন বাট এগুলো ইন্টারডিসিপ্লিনারি যদি আমরা দেখতে পারতাম বা আগে থেকে ভাবা হতো রিহ্যাবিলেশনের কথা ইমপ্লান্টের কথা বা মানুষটা বেঁচে তো গেল তারপরে খেতে পারছে না সে তো এমনি দুঃখ করছে আর সে খেতে পারছে না এরকম পাতলা হয়ে গেছে বিকজ হি ইজ নট বলছে তো আমি তো বেঁচে আছি বেঁচে থেকে কী হবে আমি খেতেই পারছি না কিছু না থাকলে থাকলে লিকুইড থাকলে কী করে খাবো তো এই ইন্টারডিসিপ্লিনারি যে প্রবলেমসগুলো হয় তাতে দেখছি যে আরও মানুষের সাইকোলজিক্যাল প্রচুর প্রবলেমস হচ্ছে হুম এটা এটা দিয়ে এটা এটাও তো এক ধরনের মরাই বলতে পারো হ্যাঁ তো এই ধরনের সাইকোলজিক্যাল অনেক পেশেন্টস যেগুলো দেখি আমরা তাতে কিন্তু প্রবলেমস এবং ডিসেবল্ড চাইল্ড যেগুলো দেখতে পাই ট্রিটমেন্ট হচ্ছে না তখন আমাদের ওটিতে নিয়ে যেতে হয় জবরদস্তি জবরদস্তি ইন দ্য সেন্স মানে করতে তো দেবে না বাচ্চা তখন আমাদের ওই কনসিয়াসিডেশনও হয় না তখন ওই জিনিসটা তখন আমরা প্যারিয়াটিক ডেন্টিস্ট টিম করে অ্যানাস্থেসি টিম করে আমাদের ওটিতে করতে হয় ট্রিটমেন্ট এবং ফুল মাউথ ইমপ্লান্টসের ক্ষেত্রেও তুমি আমরা যখন রেগুলার বেসিসে করি স্টোরিজ যদি তুমি জিজ্ঞেস করছো এই ধরনের পেশেন্ট যাদের বয়স্ক খায়নি কোনো কারণে হয়তো হয়নি হ্যাঁ পয়সা জমিয়েছে সারা জীবন কাজ করেছে এইটি ফাইভ এইটি নাইনটি কেউ বলছে আমার ছেলে এবার দেবে বলেছে পয়সা সো হি ইজ এইটি ফাইভ নাইনটি অ্যান্ড আমি চাইছি না হয়তো ইমপ্লান্ট করতে বাট উনি চাইছেন ইমপ্লান্ট করতে ফুল মাউথ ইমপ্লান্ট করে সার্জিক্যাল প্রসিজার করে এইটি ফাইভ নাইনটিতে ইমপ্লান্টস করে খাওয়া খাচ্ছেন অ্যান্ড দ্য স্মাইল ইউ গেট আফটার দ্য সার্জারি মানে ইমিডিয়েটলি আমরা যেহেতু দাঁত দিয়ে দিচ্ছি হয়তো ওই সিক্সটিতে দাঁত পড়েছে এইট্টি সে মানে কুড়ি বছর খায়নি মাঝখানে বাট এইটিতে গিয়ে আবার ভালো দাঁত পেয়ে গেলো তো সে কি খুশি বিকজ সিনিয়র সিটিজেন অলসো ডিমান্ড স্থেটিক্স সে আগেকার ফটো নিয়ে এসে আমি এরকম ছিলাম আমাকে এরম দাঁত দিতে হবে আমার এই গজ দাঁতটা দিতে হবে অল দোজ থিংস আর পসিবল ফ্রম আওয়ার সাইড ইরেসপেক্টিভ অফ মানে আমাদের বাইক তো দিতেই হবে খেতে তো দিতেই হবে বাট ওই লুকস যেটা চাইবে আমি এরকম ছিলাম আমার গজ দাঁত ছিল পসিবল তো অনেক কষ্ট করে গজ দাঁত মানে বাট দ্য হ্যাপিনেস উই গেট ফ্রম দ্যাট কাইন্ড অফ পেশেন্টস ইজ প্লিজিং তো এরাও তো এক ধরনের যে ধরনের খেতে পেত না এবং একটা জায়গায় গিয়ে খেতে পাচ্ছে এইটে আশি বছর বয়সে ভাইরাস হয়তো ডেঞ্চার করলেই হতো বাট এই ধরনের পেশেন্টসও আমরা পাচ্ছি আর ধর তোর স্মাইল ডিজাইনিং পেশেন্ট গ্রামগঞ্জ থেকে যেগুলো আমাদের আসে দাঁত উঁচু বলে বিয়ে হচ্ছে না এরকম অনেক পেরেন্টস যারা নিয়ে আসে ডাক্তারবাবু এক লাখ টাকা তুলে রেখেছি বিয়ের জন্য আপনি যদি কিছু করে দেন তাহলে হয়তো ভালো হাজব্যান্ড পাবে হুম তো এরকম ধরনের পেশেন্টস তো প্রচুর আমাদের আসে ওই যেটা স্মাইল ডিজাইনিং তোমাকে বলছিলাম ডিজিটাল স্মাইল ডিজাইনিং উই ডু আ ভ্যারাইটি অফ পেশেন্টস মানে স্টার্টিং ফ্রম ভিআইপিজ আইপিএস আইপি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আই এ এস অফিসার্স এন অল যাদের মানে আমরা কিছু বলতে পারি না হেডেন থাকে স্পেশালাইজড অ্যাপার্টমেন্টসও থাকে সেলিব্রিটি উই হ্যাভ ডান স্মাইল ডিজাইনিং ফর মোনামি ঘোষ মোনালি ঠাকুর নাম বলা উচিত নয় কারোরই বাট সেগুলো সবাই রিজার্ভ থাকে বাট আর একটা ইন্টারেস্টিং আমি বলি আমরা আমাদের শাশ্বত করেছিলাম এই অচেনা উত্তমে আমরা ওই উত্তম কুমারের মতন দাঁত ওনার লাগতো সো উই কুড এবং ওটা খুলেও রাখতে হবে শ্যুটিংয়ের জন্য সো শ্যুটিংয়ের অনেক অনেকে ভ্যাম্পায়ার তো এই ধরনের ইন্টারেস্টিং থিংস করতে থাকি যেহেতু আমার এক টালিগঞ্জের চেম্বারটা টলিউডের আমাদের টলি পাড়ার স্টুডিওগুলোর কাছে

যেখানে কিছু পেশেন্টস আসে তাদের মানে হয়তো ফ্লাইট খরচাই বেশি আমার ট্রিটমেন্ট চার্জেস থেকে বাট দে কাম ওদের তো ফ্লাইট ছাড়া হয় না তো দে কাম টু বাই ফ্লাই এনকাম আমাদের বাংলাদেশ পেশেন্টস নেবারিং কান্ট্রিজ এনআরআই পেশেন্টস যারা আছে ইউকে ইউএস যারা পুজোর সময় আসে আমরা ইমপ্লান্টস করি ধর অনেক পেশেন্ট আছে এই পুজোতে ইমপ্লান্ট করলাম পরের পুজোতে আবার ইমপ্লান্ট মানে প্রসেসেস লাগানো হলো লট অফ ইউকে ইউএস পেশেন্টস এনআরআই ক্লায়েন্টস যারা আছে প্লাস আমাদের পূর্ব মেদিনীপুর এদিকে চুচুড়া হুগলি যারা আছে অ্যান্ড ওই গ্রামের পেশেন্টস যারা আসে দাঁত উঁচু নিয়ে খুবই প্যাথেটিক মানে কারোর বিয়ে হচ্ছে না কারোর কিছু হচ্ছে না অ্যান্ড ডেফিনেটলি উই গিভ রেজাল্টস তখন তখন খারাপ লাগে কেউ ইন্টারভিউ সেদিন একটা ছেলে এসেছিলো আর্মি তোমার ইয়ে আছে আর্মির ইন্টারভিউ আছে অ্যান্ড অল সো হি হ্যাড গট রুট কেনালস কিছু করতে হতো তো আমি বললাম বাবু তুই বুঝে আয় তুই তোর কত স্কোয়ারিং নাহলে আমি বলছি তো না স্যার রুট কানাল করলে আমার সিলেকশন হবে না দেখ রুট কেনাল করলে সিলেকশন হবে না তো দাঁত তুলে দিলেও কিন্তু সিলেকশন হবে না তুই তো এখন তো বা ব্যথায় ছটকাচ্ছিস হ্যাঁ তো এখন কি হবে তোর তো হাউ দেন আমার একটা ব্রিগেডিয়ার ফোন আছে ফ্রেন্ড আছে তোকে ফোন করলাম যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া এন অল তো ওদের স্কোরিং হয় আর্মির স্কোরিং হয় তো ইউ হ্যা টু গেট টোয়েন্টি স্কোরিংয়ের মধ্যে ইউ টু গেট ফর্টিন আউট অফ টোয়েন্টি তাহলে তুমি সিলেক্টেড নয় মানে পার হয়ে গেলে মানে আদারওয়াইজ ইউ আর ক্যান্সেলড ফ্রম ওরাল পয়েন্ট অফ ভিউ মানে দাঁত পয়েন্ট অফ ভিউ মানে এক একটা মোলারে থ্রি পয়েন্ট দেওয়া হয় একটা ইনসাইজারে ওয়ান পয়েন্ট দেওয়া হয় তো তোমার যদি একটাতে রুট ক্যানাল করে করা থাকে দেন ইউ গেট দ্য পয়েন্ট যদি তুলে দেওয়া হয় ইউ গেট জিরো আচ্ছা সেরকম করে এটা আমারও জানা ছিল না এই কল দ্যাট বিগ্যাড ফ্রেন্ড অফ মাইন্ড তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই স্কোরিং হয় ওদের আমি পুরো জানতে চাইলাম ব্যাপারটা তো ভাট করে তুলে দিলে তো আমি বিপদে পড়ে যাব বিপদে পড়ে যাবে মানে সিলেকশন হবে না বিচারের সো দিজ আর ফিউ এক্সট্রা অর্ডিনারি থিংস স্টেরিলাইজেশান তোমাকে বললাম খুব ইম্পর্টেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আরেকটা যেটা আমরা খুব রেগুলার বেসিসে আমার যেটা দুঃখ থেকে যায় সেটা হচ্ছে যে গাইনাক প্রবলেমসে যারা থাকে আমাদের যে কোনো পেরেন্টস নিউ মানে যারা মাদার হয় শুড গেট ওরাল চেক আপ ডান সিক্স মান্থ মানে বিফোর প্রেগন্যান্সি দেয়ার শুড বি যেরকম আমাদের প্রেগন্যান্সি প্ল্যানিং হয় সেরকম দ্যার শুড বি আ প্ল্যানিং ফর ডেন্টিস্ট ভিজিট অলসো উই প্লে আ বিগ রোল বিকজ আমি দেখেছি আমার নিজের চেনা পেশেন্ট প্রেগনেন্ট অ্যান্ড উই আর নট এবল টু ডু সামথিং কাতরাচ্ছে ব্যথায় আমরা জন্য রুট ক্যানাল প্রসিজার ইজ আ ভেরি রেগুলার প্রসিজার আমি টাক্কর করতে পারি উই কান ডু এনি ট্রিটমেন্ট ইন ফার্স্ট মিস্টার অ্যান্ড থার্ড টাইমিস্টার সেকেন্ড টাইমিস্টার আমরা করতে পারি বাট লিগেলি কে করবে এনি ডায়েন্টিস্ট এনি গাইনেকোলজিস্ট উইল নট গিভ ইট ইন রিটার্ন টু ট্রিট তো তাহলে কী হবে সে ব্যথায় কাতরাবে তাই তো আমি আমরা ইন্টারফেয়ার করতে পারি না ইন হিউম্যান হয়েও অনেক সময় করতে পারি না বিকজ রিটার্ন কনসেন্ট নেই আজকে অন্য কিছু হয়ে গেলে দেন আই উইল বি রেসপন্সিবল হ্যাঁ সো ভেরি बैड দিস এটা কিন্তু আগে যদি রুট ক্যানেল তুমি যদি প্রি প্রেগন্যান্সি প্ল্যানিং এ যদি দেখতে সেটা কিন্তু হতো না রুট ক্যানেলস টা জি যেত না সো সেটাই বলছি না আমি তোমাকে এভরি 6 মান্থস ডেন্টিস্ট ভিজিট বাট এই ধরনের প্ল্যানিং এ মানে নিজের লোককে আমি দেখেছি কাতারাতে যে এবং গাইনক পারমিশন দিচ্ছে না ফর আ রুট ক্যানেল ইন রিটেন তো কেউ দেবে করে নি কো দেবে রিটেন দেবে না এবারে কিছু হয়ে গেলে তখন আপনার সমস্যা আরও একটা ইন্টারডমেন আমরা যেটা দেখতে পাই ব্লাড থিনার্সের কনসেপ্ট পেশেন্ট আজকাল এত গুগল আর এত প্রবলেমস হয়ে গেছে সবাই ডাক্তারি করে হচ্ছে যে পেশেন্ট অলরেডি বন্ধ করে দিচ্ছে ব্লাড থিনার হ্যাঁ ব্লাড থিনার একটা কমপ্লেক্স জিনিস উইদাউট নোয়িং এনিথিং বন্ধ করে দিচ্ছে তিন দিন ওই ডাক্তারবাবু তো বলেছিলেন তরুণরা আপনি ব্লাড থিনার বন্ধ না করে ডাক্তার তুলে দিলেন আরে আমরা দ্যার আর টু টাইপ অফ কনসেপ্টস এক বলছে যে ব্লাড থিনার বন্ধ করে দাঁত তোলা উচিত আর এক বলছে যে ব্লাড থিনার বন্ধ করলে তোমার যদি হার্টের প্রবলেম হয় সেটা মোর ডেঞ্জারাস দ্যান ইয়ার ডেন্টিস্ট হয়তো লেট দ্য ডেন্টিস্ট অফ দ্য সার্জন ডিসাইড কি কতটা ব্লিডিং হবে আজকে যদি একটা টুক করে একটা দাঁত তুলে আমি ব্লিডিং আরে উই আর ক্যাপেবল অফ ক্লটিং ব্লাড বা হ্যান্ডলিং আর সিচুয়েশন বিভৎস ব্লিডিংয়ের ক্ষেত্রে একটা টুক করে একটা দাঁত তুলে ওই ব্লিডিংটা আমরা অ্যারেস্ট করতে পারবো হ্যাঁ তো তার তুলনায় হয়তো ব্লাড থিনার হয়তো লাগতোই না বন্ধ করতে সে অলরেডি পাঁচ পাঁচ দিন বন্ধ করে বসে আছে সো বাট নো বট উইল গিভ ইট ইন রিটার্ন মানে ভেরি ইয়ে অ্যান্ড আমাদের গুগল গুগল ডক্টর তো আছে আর তার থেকে আর একটা জিনিস আছে ইউটিউবে দেখে সবাই মোটামুটি সেইটা এক্সপেরিমেন্ট করতে শুরু করে যে কারণ আমি গুগলে দেখেছি এটা আমার সাথে হয়েছে আমার একটা প্রবলেম হয়েছিল দেখছি এটা মারছি ওই প্রবলেমটা মারছি দেখছি এর এন প্রসেস কি ক্যান্সার মানে তারপর আমার একটা বন্ধু বলল যে তুই গুগলে যাই মারিস হ্যাঁ তারপর তো সাইকোলজিক্যাল জিনিস গুলো তোর থেকে বেস্ট হয় দেখো যে কমপ্লিকেশন অফ প্যারাসিটামল দেখো গুগলে কোনো দিন ইউ উইল সি এন নাম্বার অফ থিংস হ্যাঁ व्हेन ইউ সি আ কমপ্লিকেশন অফ প্যারাসিটামল হোয়াট ইজ ইট ইজ আ ভেরি সেফ ড্রাগ ফর এনিবডি সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে কমপ্লিকেশন অফ প্যারাসিটামল তারপর থেকে আমি আর কিছু হলে আমি কিছু দেখি না মানে গুগলে অন্তত দেখি না মানে আমি দেখেছি যে সাইকোলজিক্যাল প্রবলেম হয় কারণ মাথায় সারা দিন ওটাই ঘুরছে আর যখন ওটা ঘুরছে যেখানে আমার পেনটা হচ্ছে সেই পেনটা আরো মনে হচ্ছে বেড়ে যাচ্ছে একদম একদম এটা যে কোনো জিনিস জিনিস দাঁতের ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রে গুগল ইজ গুড বাট আজকাল তো ডাক্তার সার্চও গুগলে হচ্ছে হ্যাঁ তো তো কোথায় আমার নাম কে রেফার করলো হ্যান ত্যান গুগল ওয়েল গুড আমি সেই শেষ একটাই জিনিস জিজ্ঞেস করব যে দাঁত নিয়ে কী কী মিথস আছে মার্কেটে প্রচুর মিথস প্রচুর মিথস মোস্ট কমন মিথ হচ্ছে দাঁত তুললে চোখ খারাপ হয়ে যায় হ্যাঁ হুম ওয়ার কিছুটা হলেও ট্রু ট্রু মানে মানে এটা বলছি না খারাপ বিকজ কারোর হয়তো কোনো কন্ডিশনে খারাপ হয়ে যায় বিকজ দ্যার আর অরবাইটাল নার্ভস এই ম্যাকজিলারি জায়গায় আমাদের অরবাইটাল নার্ভস কারুর হয়তো কোনো কারণে কোনো নার্ভ হয়েছে এবার সেটা থেকে স্প্রেড হতে শুরু হয়ে যায় যেরকম হয় বাট দ্যার ইজ নো মানে এরকম নয় যে দাঁত তুললে চোখ খারাপ হয় এটা অ্যাবসুলুটলি মিথ দ্যার ইজ নো এনি এভিডেন্স যে দাঁত তুললে নিচের দাঁত তুললে চোখ খারাপ হয়ে যায় বাট ইটস আ মিথ এটা কোনো দিনই হয় না আরেকটা কমন মিথ হচ্ছে তোমার স্কেলিং করলে দাঁত নড়ে যায় এটা তো প্রথমেই তোমাদের আমি যেটা ডিসকাস করলাম যে স্কেলিং ইজ তোমার ময়লা দিয়ে যদি দাঁত ধরে থাকে সেটা তো ক্লিন করলে নিজে সে নড়বেই এবং ফ্রেশ ব্লিডিং হয়ে যখন ফ্রেশ অ্যানাস্টোমোসিস হবে তখন ইট উইল বি আবার ঠিক হয়ে যাবে এটা একটা মিথ স্কেলিং করলে সেন্সিটিভিটি হয় স্কেলিং করলে দাঁত পড়ে যায় এগুলো মিথ আর একটা কমন মিথ হচ্ছে এখন যেটা হয়েছে এমআরআই ক্রাউন্স অ্যান্ড ক্রাউন্সের ক্ষেত্রে আমরা যে ক্যাপসগুলো করি এখন আগেকার দিনে যেগুলো হতো মেটাল যেগুলো ছিল সেগুলো এমআরআই ফ্রেন্ডলি নয় এখন উই হ্যাভ এমআরআই ফ্রেন্ডলি বা জিরকোনিয়া বলি আমরা সেটা হচ্ছে একটা মেটাল জেড আর মেটালার্জি যে ক্লাসিফিকেশান একটা মেটাল এটা ফুল্লি মেড আপ অফ সেরামিক আমরা যে দাঁতগুলো মানাচ্ছি সেগুলো ফুললি মেড আপ অফ সেরামিক তো সেগুলো হচ্ছে মোর মানে এমআরআই ফ্রেন্ডলি বা ক্যাটক্যাম ক্রাউন্স যেগুলো করছি সেগুলো মোর নিয়ার টু ন্যাচারাল এস্থেটিক্স খুব হাই যেই ল্যাবসগুলোর কথা বলছিলাম আমরা যেরকম স্ক্যান করে আমাদের ইমিডিয়েটলি ল্যাবে পাঠিয়ে দিচ্ছি এবং যেটা আমি যেটা বলছিলাম তোমাকে যে বিভিন্ন সেলিব্রিটি পেশেন্টে যখন আমরা মাইল ডিজাইনিং করি কারুর সবাই ডিমান্ড তো সেম না যেটা বলছিলাম যে একটা সেলিব্রিটি একটা হাউস ওয়াইফ একটা ইয়ের কারুর তো সেম ডিমান্ড নয় সো অ্যাকর্ডিংলি উই সেন্ড ইট টু দ্য ডিফারেন্ট ল্যাবস অফ আওয়ার্স উইচ ইস আ ভেরি হিডেন পার্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যে কোন ল্যাবে বানানো হচ্ছে উনি তো বলেছেন এই টাকা লাগবে আরে ভাই আমি দুবাই থেকে বানিয়ে আনছি আপনার দাঁতটা তো সেখানে তো দাম দিতেই হবে সো অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড উই ডোন্ট বদার দ্যাট বাট অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড সেভাবে সেরকম পেশেন্টসের সেরকম জায়গায় পাঠানো হয় ল্যাবস অ্যান্ড যেহেতু ডিজিটাল এভরিথিং ইজ বাই আ মেল সো অ্যাডভান্টেজ এগুলো আমরা সেভাবেই পাঠিয়ে দিই সবগুলো জায়গায় এবং ইট গিভস ইউ মানে এক্সিলেন্ট রেজাল্টস্যান্ড আজকের ডেটে তো তোমাদের ফটোশপ যেরকম হয় সেরকম আমাদের অ্যাপ আছে প্রি পোস্ট সব দেখতে পাবে আগে থেকে হুম প্রি ফটোগ্রাফ এই ছিল পোস্ট এই হতে চলেছে আমরা মকআপস করি হোয়াটসঅ্যাপে মকআপস করি সেগুলো দেখতে পারো দেখতে পাবে যে কতটা উঁচু ছিল আমি বললাম নিচু হয়ে যাবে মানে কতটা নিচু হবে কি হবে এভরিথিং ইজ ভিজিবল দিস ডেজ অ্যান্ড দিস ইজ হাউ বি ডু স্মাইল ডিজাইনিং এন্ড ল্যাবস খুব ইম্পর্টেন্ট অ্যান্ড গিভস ইউ ওয়াও রেজাল্টস মানে এখনকার যা ল্যাবস যে প্রসেসটির সামনে দাঁত ভেঙে গেছে কারোর হাফ ভাঙা কারোর নিচু অল থিংস মানে স্মাইল ডিজেনিক মানে এক্সিলেন্ট রেজাল্টস মানে কসমেটিক দিক দিয়ে বলছি উই গেট এক্সিলেন্ট রেজাল্টস্টেস আচ্ছা আর ইম্পর্টেন্ট হচ্ছে যে যে ডেন্টাল ক্লিনিকে যেটা তোমাকে স্টাইলাইজেশন বললাম হেপাটাইটিস বি এইডস অ্যান্ড অল দিজ আর স্প্রেডিং ইউ হ্যাভ টু সি দ্য স্টাইলাইজেশান আর হচ্ছে যে এনি ডেন্টাল ক্লিনিক ইজ ইকুইপড ফর মেডিকেল ইমার্জেন্সিজ অর নট এমন অনেক জায়গায় ঘটনা হয়েছে যেখানে প্রবলেম হয়েছে অ্যান্ড দ্য ক্লিনিক ইকুইপড ছিল না এমার্জেন্সি ড্রাগস ছিল না বা ডেন্টিস্ট ট্রেন্ড ছিল না সো উই আর টুয়ার্ডস এনএবিএচ অ্যান্ড আমরা অল ওভার বেঙ্গল এক্সপ্যান্ড করছি এখন এখন উই আর দ্য প্রিমিয়াম ইন সাউথ কলকাতা বাট উই আর এক্সপ্যান্ডিং অল ওভার বেঙ্গল অ্যান্ড এনএ বিএচ করার অ্যাপ্লিকেশনস হয়ে গেছে সো এন এ কী হয় দিজ আর দ্য বেসিক ট্রেনিং প্রোসিজার প্রসিজার এনএবিএচ হলে কী হয় এই ধরনের মেডিকেল ইমার্জেন্সির জন্য নট অনলি মাই মি আমি সাপোজ নেই সো মাই হোল টিম ইজ ইকুইপড ফর দ্যাট মেডিকেল হ্যান্ডেল টু হ্যান্ডেল দ্য ইমার্জেন্সিস সো সেই ট্রেনিংসগুলো হয় সেই ট্রেনিংসগুলো কম্পালসারি হয় এনিথিং একটা ছোটো ঘটনা ফায়ার একটা আগুন লেগে গেলে কী হবে হাউ ইউ ম্যানেজ দ্য সো এন এ বিএচ গিভস ইউ দোজ কাইন্ড অফ প্রোটোকলস পলিউশন কীভাবে হচ্ছে আমরা যে দাঁতের জিনিসগুলো করছি সেগুলো কোন লাইনে যাচ্ছে কি যাচ্ছে সো সো লটস অফ থিংস স্টাইলাইজেশান তুমি বললে বাট এয়ারটা পলিউটেড কিনা হ্যাঁ এনএ বিএস গিউস এই যে টাইলস আছে দুটো চারটে টাইলে যে জাংশন আছে যেখানটা এনএ বি বি ওখান থেকে সোয়াইপ নেওয়া হয় টুলস অ্যান্ড ওটাকে কালচার করতে পাঠানো হয় যে স্টাইলাইজেশান হচ্ছে কিনা না এক্স রে মেশিনসগুলো এ আর বি সার্টিফাইড কিনা সো অল দোজ থিংস লটস অফ থিংস লটস অফ থিংস এ আর বি সার্টিফাইড মানে হচ্ছে এক্স রে মেশিনে লিকেজ হচ্ছে কিনা তুমি তো কি করে এলো সো এক্স রে লিকেজ হচ্ছে কিনা সো অল দোজ প্রিমিয়াম থিংস কামিং এয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা এসিতে তো এয়ার পলিউশন হতেই পারে সো এয়ার ফিল্টার্স আছে কিনা এই যে অ্যারোসোলস হচ্ছে মানে আমরা দাঁত যখন কাটি তখন তো অ্যারোসোলস তৈরি হচ্ছে তো সেটা অ্যাবজর্ভ করার জন্য পরের পেশেন্ট তো তুমি এসে গেলে বা নেক্সট পেশেন্ট পেশেন্টের মধ্যে এনিথিং ডিসপোজেবল হচ্ছে কিনা ইউজ হচ্ছে কিনা বা যেই ধরনের চেয়ার স্টেডলাইজেশন প্রোটোকল মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না সো অল দোজ থিংস হাই হ্যান্ড গ্যাজেটস যেগুলো ইউজ করি এগুলো আমরা দশ পনেরো বছর ধরেই ইউজ করছি নতুন তো এআই রোবোটিক এগুলো এসছে বাট এই লেজার বল এন্ডোমোটর বল এই ধরনের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো আমরা লাস্ট টেন ফোর ফিফটিন ইয়ার্স ধরেই ইউজ করছি আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো আজকে কথা বলে মানে এত সুন্দর মানে কীভাবে টাইম কেটে গেলো এটা বুঝতে পারলাম না অনেস্টলি একটা গল্পের মাধ্যমে পুরো আলোচনাটা আজকে হলো আপনার কেমন লাগলো খুবই ভালো খুবই ভালো লাগলো যে এই পাবলিকের এই কয়েকটা কমন প্রবলেমস যেগুলো আমরা বলতে পাই না কোথাও সেটা বলতে পেরে খুব ভালো লাগলো হ্যাঁ ব্রাশিং অ্যান্ড অল তো আমি প্রচুর পডকাস্ট প্রচুর করি বাট এই ধরনের প্রবলেমস এই এর প্রবলেমস এই ইন্টার ফ্যাকাল্টি যে প্রবলেমসগুলো বললাম মেডিকেল এই গাইনেকের কনসেন্ট নিয়ে বললাম সো লটস অফ থিংস উই আর ওয়ার্কিং অ্যাসোসিয়েশন ইজ ওয়ার্কিং এভরিবডি ইজ ওয়ার্কিং পেডিয়াট্রিকে বললাম তোমাদের আমরা করতে পারছি না একটা কাজ করেছিলাম আমরা সেদিনকার আমরা খুব চ্যারিটেবলও অনেক কাজ করি চ্যারিটেবল ইন দ্য সেন্স অল যেহেতু আমি বললাম রোটরিতে আমি অ্যাসোসিয়েটেড তো অনেকগুলো স্কিডি ক্যাম্পস অ্যান্ড অল করা হয় আমরা রিসেন্টলি করলাম দেয়ার উই গট পৌশালি অ্যান্ড আদার আমাদের প্রিয়ঙ্কা ব্যানার্জিকে অ্যান্ড ওখানে আমরা কিছু অ্যাসিড অ্যাটাক ভিকটিমসদেরকে নিয়ে এসে আমরা কেন কি ডেন্টালে কি হয় জানিস তো আমাদের ইনস্ট্রুমেন্ট আর ওই চেম্বার না হলে আমরা কিছু কিছু করতে পারিনি আমরা গিয়ে স্ক্যানিং করে দুশো বাচ্চা চারশো বাচ্চা দেখে চলে এলাম তখন লাভ কিছু হলো না ওই পেস্ট দিয়ে ডিস্ট্রিবিউট দিয়ে চলে এলাম মেক সেন্স সো দ্যাটস ওয়াই উই বট দেম টু আওয়ার ক্লিনিক অনেক বাচ্চাদেরকেও আমরা ক্লিনিকে নিয়ে আসি দিয়ে ট্রিটমেন্ট যতটুকু করা যায় ততটুকু করা করি অ্যান্ড এটাই মানে আমাদের খুব ভালো লাগে এগুলো করতে তো মানে চেম্বারে আমরা অ্যাসিড অ্যাটাক ভিক্টিমদের একটা কী যেন হেল্প সোসাইটি নাম মনে পড়ছে না এনজিওটার তো ওদের থ্রু দিয়ে আমরা করেছিলাম আমরা অ্যারাউন্ড থার্টি অ্যাসিড অ্যাটাক ভিকটিমদেরকে মানে আ ডে উইথ দেম তো এগুলো কিছু চ্যারিটেবল কাজ ক্যাম্পস তো করাই হয় এগুলো করা হয় বাট ওই চেম্বারে এনে করলে কি হয় ওদের ট্রিটমেন্টটুকু দেওয়া যায় অ্যাট অ্যাটলিস্ট ট্রিটমেন্টটুকু কারণ আপনাদের যেটা বললেন ইকুইপমেন্ট ছাড়া তো কিছু ছাড়া কিছু সম্ভব না আজকে পডকাস্ট শেষ হয়েও হচ্ছে না ওর আবার কোয়েশ্চেন বলছে হ্যাঁ বল বল এই যে মার্কেটে বিভিন্ন চিমিং গাম অ্যাভেলেবেল বা ফ্রেশনেসের জন্য বিভিন্ন চিমিং গাম ইউজ করছে এগুলো কি ভালো গামস চুইংয়ে ভালো দেখ আমাদের যে কোনো হ্যাবিটগুলোতে কি হয় বেসিক কথাটা বোঝ হ্যাবিটগুলোতে কি হয় ড্রাই মাউথ হয় ড্রাই মাউথ মানে জিরো স্টোমিয়া মানে কোনো গ্ল্যান্ডসগুলোকে বন্ধ করে দিচ্ছে স্যালাই বা বেরোচ্ছে না মুখ শুকিয়ে যাচ্ছে এইগুলোতে প্রবলেমস চুইং গামসে কি হচ্ছে তোর আরও সেলাই হবে হ্যাঁ তাতে তোর সব ঠিক থাকবে তো চুইং গাম ইজ গুড চুইনগাম ইজ নট ব্যাড হ্যাঁ এবার সুগারই দেখবি চুইনগামে কিন্তু সুগার খুব সুগার ফ্রি চুইনগামস যেটাকে বলছে সেটা কিন্তু ইজ গুড ফর ওরাল কন্ডিশনস হ্যাঁ বয়স্কদের দেখবি ড্রাই মাউথ হয় বিভিন্ন কন্ডিশানে এই যে ধরো রেডিও বা আদার কোনো কন্ডিশানের জন্য ও মানে সিস্টেমিক কন্ডিশানের জন্য ড্রাই মাউথ হয় এই ড্রাই মাউথ থেকে কিন্তু হাজার প্রবলেমসের শুরু হয় গাম প্রবলেম দাঁত প্রবলেম সব প্রবলেম শুরু হয় তো তার হোম রেমেডিসও হয় কিছু হোম রেমেডিস মানে থেকে বেস্ট বেস্ট হোম রেমেডি হচ্ছে দই আর মধু যদি আমরা লাগাতে পারি সো ইউর ওই মাউথওয়াশ করে রেখে দিলে ইউর ওরাল কন্ডিশন যেটা থাকবে ওয়েট থাকবে হ্যাঁ সো এটা একটা ভালো টিপস যদি বল জিজ্ঞেস করছিলিস তো ড্রাই মারদের জন্য ওগুলো ভালো বাট চুইনগামস আর গুড আচ্ছা আচ্ছা আর একটা চুইনগাম হয় যেটা চেবালে বলে যে চকচক করে এটা তো সত্যি নাম নিলাম না এগুলো হয় না হোয়াইটনিংয়ের কথা জিজ্ঞেস করছি তো সবাই চাই হোয়াইটনিং আজকের ডেটে আমরা প্রফেশনালি যে হোয়াইটনিং করি দেখ হোয়াইটনিং তখনই রেকমেন্ডেড যখন তোর কোনো ওকেশন আছে ইউজুয়ালি আমাদের এখন বেড়ে গেছে কেসেস হচ্ছে প্রি ব্রাইডাল যেরকম মেকআপ হচ্ছে বা প্রি ব্রাইডাল শ্যুট হচ্ছে প্রি ব্রাইডাল পডকাস্ট হচ্ছে কিনা জানি না বাট প্রি ব্রাইডাল আমাদের ডেন্টাল ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি বেসিক্যালি একটা চেক আপ এন অল অ্যান্ড ওই আমার গ্রুম অ্যান্ডের জন্য ব্রাইডের জন্য হোয়াইটনিং সবই আমরাও সেরকম প্যাকেজেস এন অল করছি বেসিক্যালি স্কেলিং অ্যান্ড পলিশিং ক্লিন করে আমরা যার ব্রাইটনিং লাগছে তাদের ব্রাইটনিং করছি আর যাদের অফিস ব্লিচিং লাগছে সেটা আমরা একটা কেমিক্যাল বেসড কার্বোমাইট পারক্সাইড ইউজ করি থার্টি ফাইভ পার্সেন্ট কার্বোমাইট প্যারক্সাইড কেমিক্যাল বেসড ডেন্টিস ডান আন্ডার সুপারভিশন বাড়িতে কিছু হয় না এবার ওই চুইন ধরনের চুইনগামগুলো অকেজনালি কোথাও ইউজ করতে পারো বেসিক্যালি ওই অ্যাব্রেসিভই আছে আর ওই কেমিক্যালই আছে ওগুলোতে হাইড্রোজেন পারক্সাইড থাকে কম পার্সেন্টেজে বাট তাতে লাভ আমার মনে হয় না খুব বেশি কিছু হয় এই ধরনের টুথপেস্টও অ্যাভেলেবেল কিছু হোয়াইটনিং টুথপেস্ট অ্যাভেলেবেল সেটা সাময়িক তোমার ক্লিন করে দিতে পারে বাট ইট ইজ নট রেকমেন্ডেড যে তুই ডেলি ওটা দিয়ে করবি ভাইরাস যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে যে কোনো বিজনেস ফোরামে যাচ্ছো যে কোনো ইন্টারভিউর জন্য যাচ্ছো যে কোনো বিয়ের জন্য যাচ্ছ যে কোনো কসমেটিক ওয়ারিটেড ইউ ক্যান অলওয়েজ ইট ইজ সেফ প্রসিজার যেরকম আমরা ফেস ব্লিচ করি হ্যাঁ তো সেরকম টিথ ব্লিচ ইজ আ সেফ প্রসিজার টিথ হোয়াইটনিং ইজ আ সেফ প্রসিজার অ্যান্ড রেগুলার বেসিস উই আর ডুইং টিথ ব্লিচিং অ্যান্ড টিথ হোয়াইটিনিং মানে যেরকম পার্লার ওরিয়েন্টেড কথা হয়ে যাচ্ছে বাট তাতেও কিন্তু অনেক টেকনিক্যালিটিস আছে তো তাতে ডক্টরের ইনভলভমেন্ট কিন্তু দরকার এটা নয় যে বাড়িতে বসে তুমি অনলাইন কিনে সাদা করে নিলে সেটা হয় না বাট হোয়াইটনিং হ্যাজ টু বি প্রিসিডেড উইথ ক্লিনিং মানে আগে নাথ পরিষ্কার হবে মানে আগে হোয়াইট ওয়াশ হবে তারপরে রং হবে আচ্ছা আচ্ছা হোয়াইটনিং ইজ এ রেগুলার প্রোসিজার সেফ প্রসিজার নো প্রবলেম আবারও বলি খুবই ভালো লাগলো আজকে কথা বলে আমরা মোটামুটি যা ডিসাইড করেছিলাম সব কটা টপিক প্লাস এক্সট্রা অনেক কিছু বোরিং টপিক থেকে না না আমার থ্যাংকস টু ইউ যে তুমি ইন্টারেস্টিং বানালে এটাকে না না সব থেকে বেটার ব্যাপার হচ্ছে একটা তো কমন টপিক আমরা ছিলাম যে এইগুলোর ওপর যাব কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আরও যে যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম যেগুলো প্ল্যানই ছিল না সেটাই সব থেকে ভালো লাগলো দাঁত নিয়ে সবই ঠিক আছে বাট আমার আমাদের যেটা আমাদের ফ্যাটার্নিটিতে যেটা মনে হয় যে লোকে খুব নেগলেক্ট এতে দেখে যে ডেন্টিস্ট মানেই হ্যাঁ নাক্তার যেরকম হয় যেটা বাট আই উই আর ভেরি হ্যাপি উইথ দ্য প্রফেশন অ্যান্ড ডেফিনেটলি ইয়ং জেনারেশন যারা আছে তাদেরও ভাবা উচিত যে ডেন্টাল ফ্যাটার্নিটি অ্যান্ড ডেন্টিস্টস আর নট চিপ সো উই আর অলসো এনজয়িং অল কাইন্ড অফ লাক্সারি অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার আমাদের কোনো ইমার্জেন্সি হয় না সো অ্যান্ড আই পার্সোনালি এনজয় আই এম বিং আ এন্টারপ্রেনার অলসো আমরা এতগুলো ক্লিনিক্স করছি ম্যানেজ করছি সো এন্টারপ্রেনার জার্নি অলসো ইজ অলসো আই এম এনজয়িং সো এইভাবেই দিনকাল কাটছে আর তোমাদের পডকাস্ট থ্যাংক ইউ খুবই ভালো লাগলো আমি বারবারই বলছি আর একরকম অন্য রকম আজকের পডকাস্ট হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ